তো আজকে যে ক্লাস নিচ্ছি সেটা আমাদের জুলাই মাসের যে ফ্রি রেজিস্ট্রেশন ক্লাস সেখানে হয়ে গেছে যারা এই ক্লাসটা শুনছো তাদের যদি বুঝতে কোনো অসুবিধে হয় তারা আমার ক্লাসটা ভালো করে শোনার পর আমার সাথে কমিউনিকেট করো তো আরসিসি ডিজাইনের আজকে প্রথম ক্লাস লেকচার ওয়ান আরসিসিতে আমরা টোটাল পনেরোটা ক্লাস নিয়ে ডিল করব। দেখবে এই পনেরোটা ক্লাসের কনসেপ্ট যদি ভালো করে বুঝে রেডি করতে পারো এমন কোনো কোশ্চেন নেই প্রিভিয়াস ইয়ারে বা গুপ্তা গুপ্তায় যে কোশ্চেন করতে তোমাদের অসুবিধা হচ্ছে কোনো টিচারের বা ইভেন্ট আমারও প্রয়োজন হবে না তোমরা কনসেপ্টটা করো কোশ্চেন নিজে নিজেরা প্র্যাকটিস করবে আর অলরেডি আমি বলে দিয়েছি একটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টার এবং সেই চ্যাপ্টারের সঙ্গে কী কী কোশ্চেন লিঙ্ক করা যায় সেই কোশ্চেনগুলোর আমি অলরেডি নাম্বারিং করে দিয়েছি ঠিক আছে আমার আরসিসির সিরিজের লেকচারগুলোতে তুমি দেখে নিও ওটা আর কি তো দেখো আজকে আমাদের ক্লাস হচ্ছে আরসিসি বেসিক আমরা আরসিসি বেসিক এই ক্লাসের আমরা নাম দিয়েছি তো বেসিক বলতে তো প্রত্যেকে তো বলে স্যার আমরা তো অনেক কিছু জানি লিমিস্টেড জানি ওয়ার্কিং স্টেট জানি বা প্রি কংক্রিট জানি তো বেসিকটা কী জিনিস বেসিকা আমরা কিছু ডেফিনেশান নিয়ে আলোচনা করব। কারণ অনেক সময় দেখা যায় যে ওয়ার্কিং স্টেট মেথড বা লিমিস্টেড মেথড বা ধরো প্রিস্ট্রেস কংক্রিট ডিজাইন ডিজাইন আমরা করে ফেললাম কিন্তু বেসিক কিছু কনসেপ্টে আমাদের পার্থক্য থেকে যায় এগুলো ভালো করে বুঝতে পারি না ওই বেসিক কনসেপ্টগুলোর পার্থক্যগুলো যদি ভালো করে বোঝো তাহলে কোশ্চেন করতে কোনো অসুবিধা হবে না কারণ কোশ্চেনের মাত্রা তো অনেক বেড়ে গেছে এখন আর ওই কোশ্চেন মুখস্থ করে পরীক্ষায় চাকরি পাওয়া যাবে না ঠিক আছে তো দেখো আমরা ধীরে ধীরে পড়ছি প্রথমেই আমরা দেখবো আমরা আরসিসি পড়ব কেন সাবজেক্ট শুরু করছিস তো পড়বো কেন তার তো একটা গুরুত্ব আছে রে ভাই তো দেখো এখানে আমি কি দেখতে পাচ্ছি একটা আরসিসি আমরা সাধারণত পলিটেকনিক বা ডিগ্রি যে যাই পড়ে থাকি না কেন আগে আমরা স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পড়ি স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে আমরা যেটা পড়ি সেটাই অ্যাপ্লিকেশন করি আরসিসিতে ঠিক আছে তো দেখো এখানে একটা আমি বিমের লং সেকশন দেখছি এবিসিডি 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 তো এ থেকে বি এই এর লেন্থ কত এর লেন্থ হচ্ছে দশ মিটার তো ঠিক আছে এ থেকে বি এর লেন্থ দশ মিটার আর তাহলে ডি থেকে সি এরও লেন্থ দশ মিটার এই লেয়ারেরও লেন্থ হচ্ছে দশ মিটার এবারে নিউট্রাল অ্যাক্সিস আমি লিখলাম এই লাল ডটের দিয়ে লিখেছি নিউট্রাল অ্যাক্সিস একে লাল দিয়ে নাম ইনফ্লেচার করে দিলাম এটা হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস এই নিউট্রাল অ্যাক্সিসের ওপর ট্রান্সভার্স লোক পড়লো এখানে দেখতে পাচ্ছি এ তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি এবি সেকশনের উপর কতগুলো লোড পড়ছে একে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে পি কিলোনিউটন মিটার পি কিলোনিউটন মিটার ঠিক আছে পি কিলোনিউটন পার মিটার এবি সেকশনের উপর নিউট্রাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার একটা লোড পড়ছে এবার দেখো এই এই নিউট্রাল অ্যাক্সিসের যে পারপেন্ডিকুলার লোড একে আমরা সাধারণ ট্রান্সভার্স লোড বলে থাকি আর কি তো এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার ট্রান্সভার্স লোড আর ডাইরেক্ট লোড এই দুটোর মধ্যে পার্থক্য কী যদি এখানে দেখা যাচ্ছে এটা আমার নিউট্রাল অ্যাক্সিস নিউট্রাল অ্যাক্সিস আর যদি যে লোড অ্যাপ্লাই হচ্ছে কোনো একটা বিমের মধ্যে সেই লোড যদি পারপেন্ডিকুলার হয় তাকে বলবো আমরা ট্রান্সভার্স লোড এখানে আমি দেখতে পাচ্ছি ট্রান্সভার্স লোডের একটা সেকশন আর যদি এরকম হতো এটা আমার নিউট্রাল অ্যাক্সিস এটা আমার নিউট্রাল অ্যাক্সিস এটা আমার নিউট্রাল অ্যাক্সিস আমার যে লোডটা পড়ছে এখানে দেখো নিচের সেকশানে দেখিয়েছি এটা নিউট্রাল অ্যাক্সিস নিউট্রাল অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল লোড পড়ছে প্যারালাল লোড পড়ছে একে আমি ডাইরেক্ট লোডিং সিস্টেম বলে থাকি তো আমি ট্রান্সভার্স লোডেই চলে আসি তো এই আমার নিউট্রাল অ্যাক্সিস সঙ্গে পারপেন্ডিকুলার লোড পড়ছে পিকিলো নিউটন পার মিটার এই লোড পড়ছে এবি সেকশানে তো এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে দশ মিটার ঠিক আছে স্যার এতটুকুন বুঝে গেছি এবার কি বুঝতে হবে বলুন এবার দেখো এর পরের ডায়াগ্রামে আমরা আসছি এ দশ মিটার এর পরের ডায়াগ্রামে এলাম তো এর পরের ডায়াগ্রামে আমরা কি করেছি দেখো এটা দেখো আমাদের এবিসিডি যে বিমটা আমি এঁকেছিলাম প্রথমেই এবিসিডি 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 এবার এবার এই এবিসিডির উপর পি কিলো নিউটন পার লোড পড়ার জন্য বিমটা কিন্তু বেঁকে গেল বেঁকে গিয়ে বিমটা দেখো এম এই সেকশন নিল এম এন ওপি এম এন ওপি তোমরা কি দেখছি যে ওপরের যে লেয়ারটা এবি লেয়ার এবি লেয়ার এখানে কমে গেল এক মিটার এবি লেয়ার কোথা থেকে কমলো এ দেখো এ পয়েন্ট থেকে এম পয়েন্টে চলে এসেছে তার মানে কি এবি লেয়ার কমেছে কিন্তু এক মিটার তো এখানে এক লেখা আছে আমি মাইনাস ওয়ান যেহেতু কমেছে মাইনাস দিচ্ছি আবার এই বি লেয়ারটা এন লেয়ারে চলে এসেছে বি পয়েন্টটা লেয়ার তো বলা ঠিক নয় বি পয়েন্টটা এন পয়েন্টে চলে এসেছে তো এখানেও এটা মাইনাস ওয়ান লিখলাম মাইনাস ওয়ান মিটার ঠিক আছে এ ঠিক আছে স্যার এটা বুঝতে পারলাম আর নিউট্রাল অ্যাক্সিস দেখো নিউট্রাল অ্যাক্সিস একই জায়গাতে রয়েছে নিউট্রাল অ্যাক্সিসের কোনো পরিবর্তন হয় না এখানে নিউট্রাল অ্যাক্সিস এটা এ আগে থেকে হয়তো দেওয়া ছিল এটা আমার নিউট্রাল অ্যাক্সিস তো নিউট্রাল অ্যাক্সিসের কোনো লেন্থের পরিবর্তন হয়নি এবার আমরা নিচে চলে এসেছি এই ডি লেন্থ এই ডি পয়েন্ট ডি পয়েন্ট আমার ইনক্রিজ করে পি পয়েন্টে চলে গেছে তো সেখানে আমার এক মিটার লেন্থ আমার ইনক্রিজ হয়েছে তো এখানে লিখলাম প্লাস ওয়ান আর এখানে সি পয়েন্টটা আমার ও পয়েন্টে চলে গেছে এখানেও আমার লেন্থ এক মিটার ইনক্রিজ হয়েছে তাহলে এখানেও আমি লিখলাম প্লাস ওয়ান তাহলে আমার কি দেখা যাচ্ছে ওপরের এবি লেয়ারটার যার আগে বেন্ডিংয়ের আগে লেন্থ ছিল দশ মিটার সেটা এদিকে এক মিটার আর এদিকে এক মিটার কমে আট মিটার তার লেন্থ হয়েছে আর ডিসি যে লেয়ার যার লেন্থ ছিল দশ মিটার সেটা ডি থেকে পিতে আসার জন্য এক মিটার ইনক্রিজ করেছে আর সি থেকে ওতে যাওয়ার জন্য এক মিটার ইনক্রিজ করেছে তাহলে এর টোটাল লেন্থ কত হলো এর টোটাল লেন্থ হলো বারো মিটার আমি এটাও আমি ডায়াগ্রামে দেখিয়ে দিই এর টোটাল লেন্থ হল হচ্ছে বারো মিটার এর টোটাল লেন্থ হলো দশ মিটার ছিল এর লেন্থ ইনক্রিজ হয়ে গেলো হচ্ছে বারো মিটার তাহলে কি দেখলাম উপরের লেয়ারের ডিস্টেন্স আমার কমলো বা উপরের লেয়ারের দৈর্ঘ্য কমলো আর নিচের লেয়ারের দৈর্ঘ্য বাড়লো আর বিমটা এই এম এন ওপি একটা শেপ নিল তার মানে কী দেখতে পাচ্ছি আবার দেখো নিউট্রাল অ্যাক্সিসের কিন্তু লেন্থের কোনো পরিবর্তন হয়নি বিমটা ব্যাকার আগে যা নিউট্রাল অ্যাক্সিসের লেন্থ ছিল বিমটা ব্যাকার আগে ছেড়ে দাও বেন্ডিংয়ের আগে ভালো কথায় বলতে গেলে বিমটা বেন্ডিংয়ের আগে নিউট্রাল অ্যাক্সিসের যা লেন্থ ছিল বেন্ডিংয়ের পরেও নিউট্রাল অ্যাক্সিসের তাই লেন্থ তার মানে কি নিউট্রাল অ্যাক্সিসের ওপরে লেন্থ শর্টনিং হয়েছে বা একে লেন্থের কম্প্রেশন হয়েছে ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু নিউট্রাল অ্যাক্সিসের ওপরের লেয়ারগুলো কম্প্রেশনে চলে এলো নিউট্রাল অ্যাক্সিসের উপর লেয়ারগুলো কম্প্রেশনে এলো কম্প্রেশন আর নিউট্রাল অ্যাক্সিসের নিচের লেয়ারগুলোর যেহেতু লেন্থ বাড়লো দশ মিটার ছিল বারো মিটারে হলো তাহলে লেয়ারগুলো টেনশনে এলো তাহলে এই লেয়ারগুলো লেন্থ বাড়লো এবং এগুলো টেনশন নেচারে এলো কম্প্রেশন ঠিক আছে কম্প্রেশন নেচার দেওয়ার দরকার নেই এটা এলো কম্প্রেশন আর এটা এলো টেনশন তাহলে আমরা কি কনক্লুশনে আসলাম এই ডায়াগ্রামটা দেখে এই ডায়াগ্রামটা দেখে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে এবিসিডি একটা বিম রয়েছে সেই বিমের মধ্যে যদি ট্রান্সভার্স লোড পড়ে ট্রান্সভার্স লোড কাকে বলে যেই লোড নিউট্রাল অ্যাক্সিসের সাথে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে সেই রকম যদি ট্রান্সভার্স লোড পড়ে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হয় কম্প্রেশন নিচে হয় টেনশন হ্যাঁ স্যার এটুকুন আমি বুঝেছি এটুকুন এবার আমার স্টুডেন্টরা ধরো বেঁচে আবির বললো স্যার এটা তো বুঝলাম ঠিক আছে এর থেকে কি এর থেকে আপনি কি বোঝাতে যাচ্ছেন দেখ ভাই এর থেকে কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন আর নিচে টেনশন হচ্ছে ফলে এবার একটা বিম বানাতে হবে বিমে এমন মেটেরিয়াল ইউজ করতে হবে যেই মেটেরিয়াল ভালো কম্প্রেশন কম্প্রেশন এলো তো নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন এলো বিমে এমন মেটেরিয়াল ইউজ করব। যেই মেটেরিয়াল কম্প্রেসিভ ফোর্সকে রেজিস্ট করতে পারে আর নিউট্রাল অ্যাক্সিসের নিচে এমন মেটেরিয়াল ইউজ করব যেই মেটেরিয়াল টেনশনকে রেজিস্ট করতে পারে আমি আপনাকে বললো স্যার বুঝে গেলাম তাহলে একটা বিম বানাবো তার নিউট্রাল অ্যাক্সিসের ওপরে এমন মেটেরিয়াল দেবো যেই মেটেরিয়াল কম্প্রেসিভ ফোর্সকে নিউট্রালাইজ করবে অথবা যেই মেটেরিয়ালের ওপর যদি কমপ্রেসিভ ফোর্স আসে সেই মেটেরিয়াল ভেঙে যাবে না ও কম্প্রেসিভ ফোর্সকে হ্যান্ডেল করতে পারবে বা সহ্য করতে পারবে ঠিক আছে আর নিউট্রালেক্সিসের নিচে এমন মেটেরিয়াল দেবো যেই মেটেরিয়াল আমার টেনসাইল ফোর্সকে সহ্য করতে পারবে বা টেনশনের জন্য যে মেটেরিয়াল ভেঙে যাবে না ঠিক ঠিক এর থেকে আমাদের আরসিসি এটা আমার বেসিক কনসেপ্ট কিন্তু ঠিক আছে এটা বেসিক কনসেপ্ট এখান থেকেই আমার আরসিসি কিন্তু টোটাল কনসেপ্টটা বিল্ড হচ্ছে ধীরে ধীরে কেন আমার কম্প্রেশন কেন আমার টেনশন এবার কম্প্রেশনে কি মেটেরিয়াল দেব আমি টেনশনে কি মেটেরিয়াল দেব এবার আসো এবার এই একটা আমি ক্রস সেকশানে গেছি নিউট্রাল অ্যাক্সিসের এখানে দেখো নিউট্রাল অ্যাক্সিস আমি আর নাম দিলাম না ওটাতে এম এন ওপি আর এবিসিডি দিয়েছে ছিলাম কী দিয়েছিলাম এবিসিডি এটা তো ধরো এবিসিডি দিয়ে দিচ্ছি এই এবিসিডি আর আগের এবিসিডির মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে বোঝানোর জন্য আর কি তো এবিসিডি আর এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস আমরা দেখতে পাচ্ছি তো নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হচ্ছে কম্প্রেশন নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন নিউট্রাল অ্যাক্সিসের ওপরে হলো স্যার কম্প্রেশন আর নিচে হলো টেনশন এ তো বুঝে গেছি এটা আমরা স্ট্রেন্থ অফ মেটেরিয়ালসেই শিখেছি এর জন্য আরসিসির প্রয়োজন হয় না তো দেখো তো কম্প্রেশন ভালো কে নেয় কম্প্রেশন ভালো নয় হচ্ছে সিমেন্ট সিমেন্ট স্ট্যান্ড আর স্টোন এগ্রিকেট ঠিক আছে একে বলা হয় কংক্রিট সিমেন্ট স্যান্ড আর স্টোন এগ্রিকেটের মিশ্রণকে আমরা কংক্রিট বলি কংক্রিট আমাদের কম্প্রেশন খুব ভালো নয় একদম মজবুত কম্প্রেশনে ওর কিচ্ছু হয় না আর টেনশন কে ভালো নেয় টেনশন নেয় স্টিল ভালো নেয় তাহলে দেখো আমাদের চ্যাপ্টারের নাম কী আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে আরসিসি আমাদের চ্যাপ্টারের নাম আরসিসি আরসিসি মানে কি আরসিসি মানে হচ্ছে রেইনফোর্স্ট আর হচ্ছে সিমেন্ট কংক্রিট এই হচ্ছে আমাদের আরসিসির নাম রেইনফোর্স্ট সিমেন্ট কংক্রিট ঠিক আছে এই আরসিসি আমরা পড়ছি অ্যাকচুয়ালি আরসিসি ডিজাইনের বেসিক নিয়ে তো রেইনফোর্সড রেইনফোর্স্ট মানে কি স্টিল রেইনফোর্স মানে স্টিল তো স্টিল কেন দেবো স্টিল দেব হচ্ছে যেহেতু স্টিল ভালো টেনশনকে রেজিস্ট করতে পারে এটা বোঝা গেল স্টিল আমার ভালো টেনশনকে রেজিস্ট করতে পারে নিউট্রাল অ্যাক্সিসের নিচে টেনশান আসে তো নিউট্রাল অ্যাক্সিসের নিচে যদি স্টিল দিয়ে আমি তৈরি করি আমার বিম তাহলে বাইরের থেকে বাইরের লোডিংয়ের জন্য ঠিক আছে বাইরের থেকে না টেনশন তো আর বাইরের থেকে আসে না বাইরের লোডিংয়ের জন্য নিউট্রাল অ্যাক্সিসের নিচে যে টেনশন তৈরি হবে সেই টেনশনকে স্টিল ভালো করে হ্যান্ডেল করতে পারবে হয়ে গেল আর কি আর হচ্ছে সিমেন্ট কংক্রিট দেখো সিমেন্ট কংক্রিট হচ্ছে সিমেন্ট কংক্রিট কী জিনিস সিমেন্ট কংক্রিট হচ্ছে সিমেন্ট স্যান্ড আর স্টোন এগ্রিগেডের একটা মিশ্রণ যেই মিশ্রণ কম্প্রেশনটা খুব ভালো করে নেয় ঠিক আছে যেই মিশ্রণ আমাদের কিনেচার নিচ্ছে সেই মিশ্রণ আমাদের কম্প্রেশন খুব ভালো করে নিচ্ছে তো ট্রান্সভার্স লোডিংয়ের জন্য নিউট্রাল অ্যাক্সিসের ওপরে যেহেতু আমাদের কম্প্রেসিভ ফোর্স জেনারেট হয়েছিল সেহেতু সেই কম্প্রেসিভ ফোর্স যাতে রেজিস্ট করতে পারে সেই জন্য আমরা নিউট্রাল অ্যাক্সিসের নিচে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে তোমার সিমেন্ট কংক্রিট ইউজ করলাম এই থেকেই হলো আমি কেন তোমার স্টিল ইউজ করছি আর কেন সিমেন্ট কংক্রিট ইউজ করছি এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কি আপনি বলতে যাচ্ছেন শুধুমাত্র স্টিলই এমন একমাত্র ধাতু যে আমার টেনশন নিতে পারে আর কি পৃথিবীতে কোনো ধাতু টেনশন নিতে পারে না আপনার কি মূল বক্তব্য এটাই হাজারো তো স্টুডেন্ট হাজারো স্টুডেন্টের মনে প্রশ্ন আসবেই বা যারা বেসিক পলিটেকনিকে বা বিটেক এর সেমিস্টার দিচ্ছে আসতেই পারে বা সিমেন্ট কংক্রিট সিমেন্ট কংক্রিটও কি এমন জিনিস মানে সিমেন্ট কংক্রিট বলতে কি সিমেন্ট স্যান্ড আর স্টোনের মিশ্রণ এমন একমাত্র তোমার মিশ্রণ এটা মিশ্রণই একটা তো আর কি তো এই মিশ্রণই কি শুধুমাত্র কম্প্রেশন নিতে পারে পৃথিবীতে আর কোনো মিশ্রণ কি কম্প্রেশন নিতে পারে না খুব জাস্টিফাইড কোশ্চেন এগুলো ঠিক আছে দেখো আমাদের যেটা মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি মেটেরিয়াল অ্যাভেলেবিলিটিও তো দরকার ঠিক আছে তাছাড়া কি দরকার সেই মেটেরিয়ালের একটা কস্টিংও দরকার ঠিক আছে লংজিবিলিটিও দরকার এই সব পয়েন্ট অফ ভিউ থেকে বিজ্ঞানীরা দীর্ঘকাল রিসার্চ করে দেখেছে যে আমি যদি টেনশানে স্টিল ইউজ করি আর কম্প্রেশনে যদি সিমেন্ট কংক্রিটের মিক্সচার মানে সিমেন্ট স্যান্ড আর স্টোন এগ্রিকেটের মিশ্রণকে যদি আমি ইউজ করি সেটা আমার পক্ষে কাজ করতেও সুবিধা হয় তোমার লংজিবিলিটিও তো আর বেশি বাড়ে আর হচ্ছে সেটা একটা মার্জিনও থাকে কাজে মানে একটা কাজে খরচাটাও একটা আমার তো মেনলি পয়েন্ট অফ ভিউ ইকোনমি ইকোনমি তো আমাদের দেখতেই হবে ঠিক আছে তো ইকোনমির পয়েন্ট অফ ভিউ দিয়েও এটা মোটামুটি আমাদের লিমিটের মধ্যে আছে আর কি ঠিক আছে সেই জন্য আমরা কম্প্রেশনে ইউজ করি তোমার সিমেন্ট কংক্রিট আর টেনশনে ইউজ করি স্টিল তো এই তো হয়ে গেলো তো বেসিক তো বুঝতে পারলাম আমাকে একজন বললো সেই আরেক বন্ধু আবিরের এক বন্ধু বললো স্যার আমি বুঝে গেছি যে কেন স্টিল ইউজ করব আর কেন আমি সিমেন্ট কংক্রিট ইউজ করব তো আর কি কি পড়বো স্যার এই চ্যাপ্টারের মধ্যে হ্যাঁ ভাই এই চ্যাপ্টারে আর কি কি পড়ব এই চ্যাপ্টারে আমি টোটাল আর ছটা ডেফিনেশান তোমাদের সঙ্গে আর আলোচনা করব ঠিক আছে তো সেই ছটা ডেফিনেশান কি কিসে বা বললো হ্যাঁ স্যার কিসের ডেফিনেশান তো দেখো এই স্টিল যে পড়বো বা কংক্রিট যে পড়বো এদের তো একটা স্ট্রেস রয়েছে আমরা দেখেছি আমরা এটাও দেখো আমরা স্ট্রেন্থ মেটেরিয়ালসে একটু ফিরে যাই স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে আমরা কী দেখেছি লোড পড়লে মেটেরিয়ালের মধ্যে স্ট্রেস জেনারেট হয় ঠিক আছে তো লোড তো বাইরের থেকে পড়ে এক্সটার্নাল আর স্ট্রেস কি স্ট্রেস হচ্ছে সেই বাইরের এক্সটার্নাল লোডের জন্য মেটেরিয়ালের ইনসাইডে ইন্টারনালি যেই এফেক্ট হয় বা ইন্টারনালি যে রেজিস্টেন্স তাকে বলা হয় স্ট্রেস তো আমি মেটেরিয়ালের ইন্টারনালে কী ইউজ করছি মেটেরিয়ালের ইন্টারনালে আমি এখানে ইউজ করছি সিমেন্ট কংক্রিট ইউজ করছি মেটেরিয়ালের ইন্টারনালে আমি তোমার স্টিল ইউজ করছি তো এগুলোর স্ট্রেস সম্বন্ধে তো জানতে হবে এগুলোর স্ট্রেস সম্বন্ধে না জানলে কিন্তু চ্যাপ্টার শুরু করা যায় না আর কি ঠিক আছে তো আমরা মূল ছটা স্ট্রেস সম্বন্ধে জানবো যে ছটা স্ট্রেস আমাদের জানতেই হবে দেখো আমি এটাকে ছটা স্ট্রেস বা একে স্ট্রেংথ যাই হোক স্ট্রেস থেকেই তো মেটেরিয়ালের স্ট্রেংথ তো এই স্ট্রেংথ প্যারামিটার বলে আমি অলরেডি লিখে দিয়েছি ঠিক আছে স্ট্রেংথ প্যারামিটার ছটা জায়গা আমাদের খুব খুব ভালো করে জানতে হবে একটা কি একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ একটা পারমিসেবেল স্ট্রেংথ বা ইল স্ট্রেংথ দেখো অলরেডি লেখা আছে ছটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ তারপরটা হচ্ছে পারমিসেবেল স্ট্রেংথ বা ইল স্ট্রেংথ দুটো বুঝলাম স্যার এবার কি এবার হচ্ছে টার্গেট মিন স্ট্রেংথ দেখো এটা পড়তে গিয়ে অনেকে বললো স্যার আমি আরসিসি সেমিস্টারে খুব ভালো করে পড়েছি তো টার্গেট মিনস ট্রেন তো আপনার আরসিসিতে নেই এটা প্রি স্ট্রেস কংক্রিটের অল্প হাত তুলে দিলাম হ্যাঁ এটা প্রি স্ট্রেস কংক্রিটের তো এই পার্টিকুলার আজকের ক্লাস হচ্ছে বেসিক ক্লাস এই প্রি স্ট্রেস কংক্রিটের কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশান আর আরসিসির কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশান এই নিয়েই ভাই আজকের ক্লাসটা ঠিক আছে তো ঠিক আছে তিনটে ডেফিনেশান আমি বুঝলাম এবার স্যার কি পড়ব এবার পড়বো যে ইলাস্টিক মডিউলাস বা ইনিশিয়াল ইলাস্টিক মডিউলাস চলো এটাও পড়লাম এবার পড়ব হচ্ছে ইয়ংস মডিউলাস আর ক্রিপ ক্রিপ আর ইয়ংস মডিউলাস এই ছটা ডেফিনেশন সম্বন্ধে আমরা যদি জানতে পারি আমরা মোটামুটি একটা ধারণা আমরা করে নিতে পারবো তারপরে দেখবে এই ছটা ডেফিনেশানের পর মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আমি ধীরে ধীরে প্রত্যেকটাই ক্লাস নেব আমি সবগুলো বুঝিয়ে দেবো আরসিসির আরসিসির সিরিজটা ভালো করে দেখতে থাকো আরসিসি সিরিজটা দেখো প্রত্যেকটা এখন থেকে যে ইউটিউবে ভিডিও দেব প্রত্যেকটা আরসিসি হবে সেরকম নয় আমি হয় আরসিসির দেব অথবা পিএসসির প্রিভিয়াস ইয়ার দেবো কারণ আমার প্রত্যেক দিন কিন্তু আমাকে ছেলেরা কোশ্চেন করে যে স্যার পিএসসির প্রিভিয়াস ইয়ারটা দিন প্রিপারেশানটা নিতে সুবিধা হচ্ছে সেই ইয়ার সরগুলো সেটাও আমি দেব কিন্তু আরসিসি সিরিজেরও ক্লাস থাকবে এবং তোমাদের বলেছি যে পনেরোই আগস্ট থেকে পিএসসির প্রিভিয়াস ইয়ারের অলরেডি আমার সঙ্গে একটা প্রকাশনীর কথা হয়েছে তোমরা আমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ারের সলিউশন বই আম তোমরা মোস্ট প্রবলি যদি খুব দেখো এখন তো লকডাউন পিরিয়ড ফলে আমাকে অলরেডি পাবলিশার বলেছে এই পনেরো আগস্টের মধ্যে আমিও দেখেছি এটা ভালো ডেট তো পনেরো আগস্টের মধ্যে ওরা পাবলিশ করবে আমি তার আমার পেজে বা আমার তোমার ইউটিউব চ্যানেলে তার আগে বইটা পাবলিশ হোক তার সম্বন্ধে ডিটেলে আমি তোমাকে দেখাবো ঠিক আছে এবার দেখা যাক তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কি অসুবিধা চলছে চারিদিকে হ্যাঁ তো ওই পিএসসির প্রিভিয়াস ইয়ারটা হাতে পেয়ে গেলে দেখবে প্রিপারেশান নিতে অনেক তোমাদের ইজি হচ্ছে আর কি তো প্রথমেই আসবো আমরা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ সম্বন্ধে তো ক্যারেক্টারিস্টিক্স কী স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ বলতে কি বুঝি চলো আগে বুঝি ব্যাপারটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কি ধরো আমি অফিসে গেলাম তো আমাকে অ্যাকচুয়ালি কী আমি কিসের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন বের করছি বলো তো ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ কিসের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ এটা তো বুঝতে হবে তো আমি দুটো জিনিস নিয়ে মূল পড়ছি একটা কংক্রিট আর একটা স্টিল তাহলে আমি স্টিল আর কংক্রিট এই দুটোরই ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ নিয়ে আলোচনা করবো আর কিছুর দরকার নেই কাঠের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত বা পিতলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত ওগুলো আমাদের মাথা ব্যথা না আমাদের মাথা ব্যথা হচ্ছে স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত আর সিমেন্ট কংক্রিটের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত ধরো অফিসে গেলাম অফিসে গিয়ে আমাকে সকালবেলা অফিসে গেছি এক নিয়ে বললো যে এক দেড় তিনের মানে হচ্ছে এক ভাগ হচ্ছে সিমেন্ট এক ভাগ সিমেন্ট দেড় ভাগ হচ্ছে তোমার বালি আর তিন ভাগ তিন ভাগ হচ্ছে আমার এগ্রিকেট এক দেড় তিনের একটা অনুপাত বানান ঠিক আছে এক দেড় তিনের একটা এই অনুপাতে একটা কংক্রিটের মিশ্রণ আপনি তৈরি করুন হ্যাঁ বললাম স্যার ঠিক আছে এই একটা কংক্রিটের মিশ্রণ তৈরি করে দিয়েছি ভালো কথা এবার বললো সে কংক্রিটের মিশ্রণটাকে আঠাশ দিন একটা কিউবের মধ্যে আগে ভরুন তো বললাম স্যার একটা কিউবে তো ভরা যায় না আমি অন্তত এটাকে দশ পনেরোটা কিউবে ভরছি কারণ করে একটা প্রপার্টি আমি দেখতে যাচ্ছি তো একটাতে সেটা ভালো করে বোঝা যায় না ও বললো ঠিক আছে এই এক দেড় তিনের আপনি একটা কংক্রিটের মিশ্রণ বানিয়ে যেটাকে আমরা মশলা বলি এই মশলা কথাটা আমরা খুব পরিচিত এক দেড় তিনের একটা কংক্রিট বানিয়ে ঠিক আছে বা মশলা বানিয়ে মশলা ফসলা এগুলো তোমার ইন্টারভিউ থেকেও বলে ফেলো না কিন্তু চাকরি তখন থেকেই বাদ দিয়ে দেবে বলবে কংক্রিট ঠিক আছে এক দেড় তিনের একটা কংক্রিট বানিয়ে সেটাকে আমরা ধরো সে আমি একশোটা ধরে বোঝাচ্ছি একশোটা কিউবের মধ্যে ভরলাম ভালো কথা একশোটা কিউবের মধ্যে ভরে ফেলেছি এবার আমাকে একজন বললো এটাকে একটা চৌবাচ্চার মধ্যে ফেলে দিন হ্যাঁ চৌবাচ্চার মধ্যে পুরো জল টল ভরে বড় চৌবাচ্চা আমার অফিসে বড়ো চৌবাচ্চা আছে ল্যাবরেটরি টেস্টিং হয় সেখানে ঠিক আছে তো সেই ল্যাবরেটরি টেস্টিংয়ের মধ্যে আমি নিচে ফেলে দিলাম এবার আঠাশ দিন পর সেই কিউবগুলোকে তুললাম ঠিক আছে কিউবগুলোকে তুলেছি এবার কিউবগুলোকে তোলার পর আমাকে বলল আমি বললাম ধরো এবার যে ল্যাবরেটরি যা যারা থাকে আর কি তাদের এটার কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করে দাও তো বাবু এটাকে কমপ্রেসিভ টেস্ট নিয়ে কম্প্রেসিভ টেস্টিং মেশিন রয়েছে তোমরা অলরেডি আমরা এগুলো সেমিস্টারে করে এসেছি সেমিস্টারে যে ল্যাবরেটরি থাকে সেখানে আমরা হাতে নাতেই এগুলো করি তো দেড় ট্রেনের মিশ্রণ বানিয়ে সেটাকে কিউব নিলাম প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখো কিউবটা কতদিন জলের নিচে রাখছি জলের নিচে কিন্তু আঠাশ দিন রাখলাম আঠাশ দিন পর এর কমপ্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করলাম তো কমপ্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করে আমি কত পেলাম কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট করে আমি পেলাম টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা হচ্ছে অ্যাভারেজে পেলাম অ্যাভারেজে ঠিক আছে এমন হতে পারে তো একশোটা বানিয়েছি সবগুলো কি এবার আমাকে প্রশ্ন করলো আপনি স্যার সবগুলো কুড়ি পেয়ে গেছি মানে এটা কি জাদু নাকি না সবগুলো কুড়ি পাইনি আমার এরকম হয়েছে দেখ ভাই আমার সপ্ত কুড়ি আসবে না ধর একটা এলো দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার একটা আমার এলো পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার একটা আমার এলো আঠেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার ঠিক আছে এরপর এলো আমার এটা কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার তারপরে এলো কুড়ি পয়েন্ট ফাইভ নিউটন পার মিলিমিটার স্কোয়ার তারপরে এলো একুশ নিউটন পার মিলিমিটার স্কয়ার ঠিক আছে এবার একশোটা তো আর লিখবো না আমি ক্লাসে তোমাদের দেখবে সোয়ান সোয়ান আসছে আর কি তো এতে কি দেখা গেল। আমার দেখা গেল যে ফাইভ পারসেন্ট ঠিক আছে আমার দেড় তিনের আমি যে মিশ্রণ বানিয়েছি সেই মিশ্রণের ফাইভ পারসেন্ট একশোটার ফাইভ পারসেন্টের স্ট্রেংথ এলো লেস দেন কুড়ি একশোটার ফাইভ পার্সেন্টের স্ট্রেংথ কত এলো ফাইভ স্ট্রেন এলো হচ্ছে লেস দেন ফাইভ পার্সেন্ট ফাইভ স্ট্রেন লেস দেন কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এলো কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার একশোটা কিউবের মধ্যে পাঁচ পার্সেন্ট কিউবের স্ট্রেন্থ কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ারের নিচে এলো ঠিক আছে আমি জানি না কিন্তু টোয়েন্টি নিউটন মিলিমিটার স্কোয়ার কি জিনিস এগুলো বুঝি না শুধুমাত্র ল্যাবরেটরি টেস্ট করলাম আর দেখলাম নাইনটি ফাইভ পারসেন্ট 95% কিউবের আমার রেজাল্ট কত এলো 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ারের বেশি হলো 95% ফাইভ পারসেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথের রেজাল্ট টোয়েন্টি নিউটনের বেশি হলো অথবা 20 নিউটন পর্যন্ত এলো তো এর দ্বারা আমি কি সিদ্ধান্তে এলাম ঠিক আছে এর দ্বারা আমি সিদ্ধান্তে এলাম যে এক দেড় তিনের যদি মিশ্রণ বানানো হয় তাহলে তার কম্প্রেসিভ স্ট্রেন্থ কুড়ি নিউটন পার মিলিমিটার আসবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট কুড়ি নিউটনের বেশি এসেছে কিন্তু আমার ফাইভ পারসেন্ট কিন্তু কুড়ি নিউটনের কম আসতেই পারে ঠিক আছে এটা হচ্ছে ফাইভ পারসেন্ট আমার টেস্ট ডাটা ফল করতে পারে তাহলে একদের তেন দিয়ে যদি আমি কংক্রিটের মিশ্রণ তৈরি করি তার অন অ্যান অ্যাভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথ কত হাত তুলে আমাকে বলে দিল আবির সার এর কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কয়ার কুড়ি নিউটন পার মিলিমিটার স্কয়ার ঠিক আছে এবার তোমাকে ল্যাবোটরিতে কতগুলো কাগজ রয়েছে কাগজের মধ্যে লিখতে হবে তো আমি কাগজের মধ্যে দেখলাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট এইভাবে লিখে দিল একে ও লিখে দিলো এম টোয়েন্টি এম টোয়েন্টি তো আমি জিজ্ঞাসা করলাম আর তুলে আচ্ছা বলুন তো আমাকে এখানে এমটা কী জিনিস এমটা কি জিনিস আমাকে বলো স্যার এম হচ্ছে মিক্স এম স্ট্যান্ডস ফর মিক্স ঠিক আছে ভালো কার মিক্স ও বলল আমাকে স্যার এটা সিমেন্ট স্যান্ড আর স্টোন স্টোনগ্রিগেটের মিক্স আর আমি এবার বললাম আচ্ছা এবার তাহলে বলুন কুড়িটা কী জিনিস বলো কুড়িটা স্যার হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ঠিক আছে আলাম কতদিন পর বলো আঠাশ দিন পর কিউব বানানোর আঠাশ দিন পর সেই কিউবগুলোকে জলে কিউব বানানোর আঠাশ দিন আঠাশ দিন পর না সেই কিউব বানানোর আঠাশ দিন যদি সেটাকে জলে ডুবিয়ে রাখি সেই কিউবগুলোকে তৈরি করলাম তারপর আঠাশ দিন ওকে আমি জলে চুবিয়ে রাখলাম আঠাশ দিন জলে চুবানোর পর ওর যদি টেস্ট আমি কতটা স্ট্রেংথ রয়েছে তার যদি টেস্ট আমি করি সেটা এলো আমার কুড়ি নিউটন ঠিক আছে তো আমি বললাম তাহলে যে কম্প্রেসিভ স্ট্রেংথ সেটাকে আমি কি দিয়ে ডিনোট করি তার ইউনিট কি তো আমি এটা বুঝে গেলাম আমি এটা বুঝে গেলাম তার ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার নিউটন পার মিলিমিটার স্কোয়ার তো এর দ্বারা আমি কি শিখলাম কি ল্যাবরেটরিতে এই টেস্টটা করিয়ে আমি কি শিখলাম শিখলাম হচ্ছে একদের তিনের মিশ্রণকে যদি আঠাশ দিন জলে ভিজিয়ে রাখা হয় ঠিক আছে মিশ্রণের কংক্রিট তৈরি করার পর তারপরে সেটাকে ল্যাবরেটরিতে যদি কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা হয় তবে সে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার কুড়ি নিউটন ইউনিট কুড়ি ইউনিট বললাম তোমাদের ঠিক আছে কুড়ি ইউনিট এবার মনে প্রশ্ন আসতে পারে স্যার কুড়ি ইউনিট মানে কি কম্প্রেসিভ স্ট্রেংথটা হচ্ছে কুড়ি যার ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমি সবসময় এই ইউনিটটাকে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে বলবো ততক্ষণ পর্যন্ত জানি না যে কম্প্রেসিভ স্ট্রেংথের ইউনিট হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার ততক্ষণ কিন্তু আমার কাছে এটা খুব ভালো করে খেয়াল রাখো যে কম্প্রেসিভ স্ট্রেংথ কুড়ি ইউনিট আর আমাকে ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট বলে দিল স্যার ইউনিটটা হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার সেটা আমি কম্প্রেসিভ স্ট্রেন্থের যে ক্যারেক্টারিটিস তার যে টেস্টের যেই স্পেসিফিকেশান তার মধ্যেও দেখে নিলাম ঠিক আছে তাহলে বোঝা গেছে আঠাশ দিন পর এই কিউবটা আমাকে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার তোমার কমপ্রেসিভ স্ট্রেংথ দিল আর এমটা আমার স্ট্যান্ড করছে মিক্স আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কি জিনিস পেয়েছি একশোটা টেস্টের মধ্যে পাঁচটা কিন্তু আমার ফল করলো পাঁচটা কিন্তু আমার কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার রেজাল্ট দিল না যদি পাঁচের বেশি হয়ে যায় পাঁচ বললাতে ঠিক হলো না পাঁচ পারসেন্ট যদি এটা পাঁচ পার্সেন্টের বেশি হয়ে যেত ছ পারসেন্ট আমার তোমার কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ারের যদি কম আসতো তাহলে স্যার কী করতাম আমি আবিরকে বললাম স্যার আবির তুমি এটা তাহলে টেস্ট যে করার জন্য যেই মিশ্রণটা মেখেছ সেই মিশ্রণে কোথাও ভুল হয়েছে এক দেড় তিন তুমি প্রপারলি দিতে পারো নি বা সেটাকে কম্প্যাকশান করতে পারো তার মানে আমার যেটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আসা উচিত যেই মিশ্রণটা মিশিয়ে তার ফাইভ কম আসতে পারে কিন্তু নাইনটি তার চেয়ে বেশি আসবে তো এখানে আমি একটা টেস্ট রেজাল্টের আমি স্ট্রেংথ নিয়ে আলোচনা করলাম ঠিক আছে তো দেখো এটা আমি লিখে রেখেছি এই পুরো ব্যাপারটাই আমি অলরেডি গল্পটা তোমাদের বললাম পুরো ব্যাপারটা আমি তোমাদের এখানে লিখে রেখেছি এরকম লিখে রাখলে তোমাদের এবার তোমরা নোট করে নেবে তো দেখো এখানে আমি পড়াচ্ছি তোমাদের কি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ তো আমি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মানে কি ম্যাক্সিমাম স্ট্রেংথ ওই এক দেড় তিনের যে মিশ্রণটা আমি বানালাম ও ম্যাক্সিমাম যে স্ট্রেংথটা দিল ঠিক আছে ম্যাক্সিমাম ও কত স্ট্রেন্থ দিল আমি এখানে বুঝে গেছি কিন্তু আমার এখানে যেই এক দেড় তিনের মিশ্রণটা বানালাম সে ম্যাক্সিমাম আমাকে স্ট্রেন্থ দিল হচ্ছে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাই কুড়ি নিউটন পার মিলিমিটার স্কয়ারের ইঞ্জিনিয়ারিং নাম কি আমি এতক্ষণ ধরে তোমাদের সাউট করছি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কি ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কী ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কী এই ম্যাক্সিমাম যে স্ট্রেংথ সেই ম্যাক্সিমাম স্ট্রেংথের ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ আমাকে আমির হাত তুলে বললো স্যার বুঝে গেছি ম্যাক্সিমাম স্ট্রেংথেকেকে ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ বলে আলাম খুব ভালো ব্যাপার এবার বসে পড় বুঝে যখন গেছিস বসে পড় তাহলে ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কী ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ তো ম্যাক্সিমাম স্ট্রেংথ তো জানি স্টিলেরও হয় কংক্রিটেরও হয় তো ঠিক আছে স্যার স্টিলের ম্যাক্সিমাম স্ট্রেন্থ হয় কংক্রিটের ম্যাক্সিমাম স্ট্রেন্থ হয় স্টিল আমি কি কি ইউজ করি স্টিল আমি মাইল স্টিল ইউজ করি মাইল স্টিল কি এফি আড়াইশো হচ্ছে মাইল স্টিল আর আমি কি স্টিল ইউজ করি আমি টর্চ স্টিল ইউজ করি টর্চ স্টিল কি এফি চারশো পনেরো হচ্ছে টর্চ স্টিল ঠিক আছে তো মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের ভ্যালু কত আমাকে হাত তুলে একজন স্টুডেন্ট জিয়া হলো আমি বললাম ভাই মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থের ভ্যালু হচ্ছে দুশো পঞ্চাশ আরেকজন বললো স্যার নিউ ইউনিট কী হবে আমি বললাম সব ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থেরই সেম ইউনিট নিউটন পার মিলিমিটার স্কয়ার নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত দুশো পঞ্চাশ নিউটন পার মিলিমিটার স্কয়ার আর টর স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত চারশো পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার এ দুটো আমি বুঝে গেছি মাইল স্টিলের হচ্ছে দুশো পঞ্চাশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর টর্চ স্টিলের হচ্ছে চারশো পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবার আমাকে আবার জিজ্ঞাসা করিয়া স্যার আপনি তো আমাকে বলেন এম টোয়েন্টি তো কংক্রিটে কি সময় আমি এম টোয়েন্টি ইউজ করি আর আমি কেন তোরা সেমিস্টারে কী বলেছিস সবসময় কি এম টোয়েন্টি ইউজ করি এম টোয়েন্টি হতে পারে এম টোয়েন্টি ফাইভ হতে পারে এম থার্টি হতে পারে এরপর থেকে এম থার্টি সাধারণত ইউজ হয় না কারণ এম থার্টি আমাদের মিক্সড ডিজাইনে চলে যায় সাধারণত এম থার্টি এখানে লেখা যায় না এম থার্টিটা আমি লিখেছি যদিও আমি মুছে পেলি এম থার্টি আমাদের ডিজাইনের মধ্যে চলে আসে এখানে অনেক কনফিউশন কারণ আমরা এম থার্টি কখনো এভাবে আমরা বানাতে পারি না কোনো তার অনুপাত থাকে না ঠিক আছে তো এম এম ফিফটিনও আমি লিখতে পারি আমার এম ফিফটিন হয় এম ফিফটিন হয় এম ফিফটিন এম ফিফটিন এখানে কমাটা পড়ে গেল এখানে কমা হবে না ঠিক আছে এটাকে একটু ক্লোজ লিখি এম সাফিক্স হচ্ছে আমার ফিফটিন এম সাফিক্স হচ্ছে ফিফটিন তাহলে আমার কংক্রিট সাধারণত এই তিন চার রকমের হয় আর কি এম টোয়েন্টি হতে পারে এম টোয়েন্টি ফাইভ হতে পারে এম ফিফটিন হতে পারে তো আমি বুঝাচ্ছি তোমাদের সে এম টোয়েন্টিটা দিয়ে এম টোয়েন্টির যা প্রপার্টি হবে এম টোয়েন্টি ফাইভেরও তাই হবে এম ফিফটিনেরও তাই হবে এটা তোমরা নিজেরা বুঝে নিও ঠিক আছে তো এম টোয়েন্টি তো এম টোয়েন্টির ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত ও বললো আমাকে স্যার বুঝে গেছি বিশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর ইউনিটও সময় আসে নিউটন পার মিলিমিটার স্কোয়ার আপনি অনেক চেঁচিয়েছেন এই সম্বন্ধে এবার আপনি এগোন তো এম কি জিনিস এম হচ্ছে মিক্স কিসের মিসিং মিক্স রে ভাই মিক্স হচ্ছে সিমেন্ট স্যান্ড আর স্টোন এগ্রিগেটের মিক্স ঠিক আছে তাহলে এই টোয়েন্টি যেটা এলো সেই টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই নিউটন পার মিলিমিটার স্কোয়ারটা হচ্ছে ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ারটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথের ইউনিট আর এই টোয়েন্টিটা কি এবার আমাকে বললো স্যার টোয়েন্টি কি দেখ ভাই এখানে লিখে দিয়েছি টোয়েন্টি কি জিনিস টোয়েন্টি হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ঠিক আছে আর এম হচ্ছে স্ট্যান্ড ফর মিক্স একদম ক্লিয়ার এটা যদি একবার না বোঝো দুবার তিনবার ভিডিওটা ইয়ে করো দেখো বারবার বারবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে করে দেখো ক্লিয়ারলি বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিও যেরকম আমি বাস্তব উদাহরণ দিয়ে দিয়ে পড়াবো আর তো আমাকে বললো যে স্যার প্রত্যেকটাই কি আপনি যে একশোটা টেস্ট করালেন তো প্রত্যেকটাই কি কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা তার চেয়ে বেশি দেবে দেখলাম কখনোই না স্টার দিয়ে রাখো পাঁচ পার্সেন্টের কম দিতে পারে পাঁচ পার্সেন্ট টেস্ট ফল করতে পারে ঠিক আছে এই দেখো একটা এলো দশ একটা এলো পনেরো একটা এলো আঠেরো এই সবগুলো মিলে হচ্ছে লেস দেন ফাইভ পার্সেন্ট এই সবগুলো মিলে আমার লেস দেন ফাইভ পার্সেন্ট এই সবগুলো মিলে যদি গ্রেটার দেন ফাইভ পার্সেন্ট হতো তাহলে কন্ট্রাক্টর সালা চুরি করেছে কোথাও ঠিক আছে ও ভালো করে ওই সিমেন্ট স্যান্ড তোমার বালির ইয়েটা মেশায়নি সিমেন্ট স্যান্ড আর স্টোন এগ্রিগেটেড মিশ্রণ মেশাতেও কোথাও চুরি করেছে বা আমি যেই জুনিয়র ইঞ্জিনিয়ার রেখেছি আমার বন্ধু বা ধরো আমার স্টুডেন্ট সে সারা মেশাতেই পারেনি সে ঠিক আছে ও মেশাতে কোথাও একটা গন্ডগোল করেছে তার মানে কিছুতেই ফাইভ পার্সেন্টের কম আমার আসবে না যদি ফাইভ পার্সেন্টের কম আসে তাহলে আবার টেস্ট করো ঠিক আছে কোথাও না কোথাও ভুল আছে আর বাদবাকিকে বললাম বাদবাকি হচ্ছে কুড়ি কুড়ি পয়েন্ট পাঁচ একুশ এগুলো সব মিলে এগুলো সবে সামেশান আমার গেটার দেন নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো সবার সামেশান আমার গেটার দেন নাইনটি ফাইভ পার্সেন্ট এই আমার টেস্ট ডাটা মোটামুটি আসবে তো এটাই হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ ভাই ঠিক আছে আর কিছু বেশি কোনো রকেট সায়েন্স নেই ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন্থ ম্যাক্সিমাম স্ট্রেন্থ কংক্রিটের কি। হয় যা বলে দিলাম এর বাইরে আর কিছু হয় না স্টিলেরও যা বলে দিলাম মাইল স্টিলের ক্ষেত্রে টর্চ স্টিলের ক্ষেত্রে মেনলি কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখতে হবে ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেন্থ তো এবার আমাকে আমি জিজ্ঞাসা বললো স্যার আপনি যে এখানে এই কংক্রিটটা এখানে যে আপনি ক্রস সেকশানে চলে এসে আমাদের এই ছবিটাতে চলে আসি এই ছবিটাতে চলে আসি তো এই ছবিতে এই বাইরে থেকে পি কিলোনিউটন পার মিটার স্কোয়ার লোড আসছে এই জন্য আমার এই নিউট্রাল অ্যাক্সিসের নিচে কম্প্রেশন সরি নিউট্রাল অ্যাক্সিসের ওপরে কম্প্রেশন তৈরি হচ্ছে এই কম্প্রেশনকে নিউট্রালাইজড করার জন্য বা এই কম্প্রেশানে যাতে আমার বিমটা না ভেঙে পড়ে এই জন্য আপনি ইয়ে দিলেন আপনি এম টোয়েন্টির একটা কংক্রিট এখানে ইউজ করলেন তো আপনি যখন ডিজাইন করবেন তখন কি ধরবেন তার স্ট্রেংথ কত অ্যাকচুয়ালি এক দেড় তিনের যে মিশ্রণটা বানালেন তার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার যে নিউটন ল্যাবরেটরিতে বানালেন যেই অনুপাতটা যেটা আপনার এক্সুলিয়া বলে দিয়েছে তার মিশ্রণটার ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার তো তো আমরা জানলাম আর আমরা কুড়ি নিউটন ফোটন বলবো না আমরা বলবো তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ একদম যে মিশ্রণটা ল্যাবরেটরিতে তৈরি করলাম তার ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কয়ার আমি হাত তুলে দিলাম হ্যাঁ ভাই ঠিক বলেছিস তো আমাকে বললো আপনি যখন ডিজাইন করবেন তখন কি ধরবেন এই কম্প্রেসিভ স্ট্রেস ঠিক আছে যেই কংক্রিটটা ইউজ করবেন তার ডিজাইন কত ধরবেন কুড়ি কিলো নিউটন সরি কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার ধরবেন না তার চেয়ে বেশি বা তার চেয়ে কম কি ধরবেন আপনি অ্যাকচুয়ালি আলাম দেখো কোনো কারণে কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার ধরে আমি এই নিউট্রালাক্সিসের ওপরের বিমের পোর্শনটা ডিজাইন করে দিয়েছি বিমের পোর্শনটা ডিজাইন করে দিয়েছি ঠিক আছে আর এক্সটার্নাল যে লোড আসছে তা তো আমি জানি আমি একজনকে বাড়ি বানিয়ে দিলাম ও জানে আমার এই বিমের স্ল্যাবটা কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার পর্যন্ত লোড নিতে পারে তো এমনভাবে জিনিস ফার্নিচার ফার্নিচার লাগিয়ে দোকান পাশার বানিয়ে দিলো যাতে এই লোডটা হচ্ছে কুড়ি নিউটন পিটাও মোটামুটি কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার অবধি এলো ঠিক আছে এবার এবার কোনো কারণে আমার যে কাস্টমার তার অজান্তেই এইটা কুড়ি কিলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে বেড়ে কোনো দিন হয়তো বাইশ নিউটন পার মিলিমিটার স্কোয়ারে চলে এলো কুড়ি থেকে বেড়ে বাইশ নিউটন পার মিলিমিটার স্কোয়ারে চলে এলো কুড়ি থেকে বাল্য না বাল্য হচ্ছে দুই নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে আমার স্ট্রাকচার কী হবে তাহলে আমার স্ট্রাকচার ফল করে যাবে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে আমরা দেখবো আমরা এর পরের ক্লাসে দেখবো তোমার ওভার ইনফোর্স আন্ডার ইনফোর্স ব্যালেন্স সেকশন সব আমরা ধীরে ধীরে দেখব তো আমি বুঝে গেলাম তো কুড়ি নিউটন ধরলে তো চাপ আঁকবো আবির বলো স্যার তাহলে তো কুড়ি নিউটন ধরলে বিশাল চাপ ঠিক আছে কাস্টমারের জানতে তো দিন স্ল্যাব ভেঙে যেতে পারে বলবে আমরা তাহলে বাজে কাজ করেছি আর আম সে তো নিশ্চয়ই তাহলে এক কাজ করি তালে এক কাজ করি কাস্টমারকে বলে দিই যে এর কুড়ি নিউটন পার মিলিমিটার স্কোয়ার না এর স্ট্রেসটাকে আমরা যখন ডিজাইন করব। তখন দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার দিয়ে ডিজাইন করি আমি দশ এরকম একটা তোমার দশ লিখলাম ঠিকই কিন্তু এটা দশ নয় দশ মানে টেন টোয়েন্টি বাই টু এরকম ব্যাপারটা নয় মানে কুড়ির থেকে কম ঠিক আছে লেস দ্যান টোয়েন্টি একটা স্ট্রেস ধরে আমরা বিমটাকে ডিজাইন করব। তাহলে কি হবে তাহলে তাহলে হাতে কিছুটা গ্রেস পেয়ে গেলাম তো তাহলে অলরেডি আমি ধরে নিচ্ছি দশ বোঝানোর সুবিধার্থে আমি দশ বলছি তো আমার ও জানে যে আমার এই পি যে লোড সেটা আমি দশ নিউটন পার মিলিমিটার স্কয়ারের বেশি আমি অ্যাপ্লাই করতে পারবো না এক্সটার্নাল লোড কোনো কারণে কাস্টমারের অজান্তে যদি দুই নিউটন পার মিলিমিটার স্কোয়ার যদি বেড়েও যায় তাহলে আমাদের মেটেরিয়াল কিন্তু সেফ আমাদের স্ল্যাবটা সেফ ভেঙে কিন্তু পড়লো না কিন্তু সব সময় ভেঙে পড়লো না কিন্তু সব সময় কাস্টমার এদিকে কিন্তু সাধারণত সচরাচর হয় যে আমার একটা স্ল্যাব যে দশ দিতে পারে তাকে ও কুড়ি দেবে না ফলে আমার স্ট্রাকচার সব সময় কিন্তু সেফ হয়ে গেল তার মানে আমরা কি বুঝতে পারলাম এর থেকে আমরা কনক্লুশনে কি আসতে পারি আসতে পারি কোনো মেটেরিয়ালের যা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কখনোই সেই ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ধরে মেটেরিয়ালকে ডিজাইন করবো না ঠিক আছে বুঝে গেলাম ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার আমির বলল স্যার বুঝে গেছি আমি বললাম তাহলে আমরা কি করছি রে আমরা করছি হচ্ছে দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার ধরে ডিজাইন ও হাত তো এলো স্যার বুঝে গেছি ঠিক আছে তাহলে কি করাচ্ছি মোদ্দা কথা হচ্ছে কমিয়ে দিচ্ছি কিছুটা স্ট্রেন্থ এই যে কিছুটা স্ট্রেন্থ কমিয়ে আমি ডিজাইন করছি একে বলা হয় পারমিসেবল স্ট্রেংথ বা ইন স্ট্রেন্থ ঠিক আছে কাস্টমার জানে দশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার যদি এক্সটার্নাল রোড চলে আসে তাহলে আমার স্ল্যাবটা ভেঙে যাবে ওর মাথা এটা পুরো আছে গেঁথে গেছে ঠিক আছে তাহলে আমরা যে কোনো ডিজাইন করব পারমিসেবল স্ট্রেন দিয়ে আশা করি প্রত্যেকে বুঝেছিস ভাই পারমিসেবল স্ট্রেন্থ ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থের মধ্যে বেসিক কি ডিফারেন্স এবার আসু এবার আমি লিখে রেখেছি আমি পুরোটাই আমি এরকম লিখে রেখেছি তো পারমিসেবেল স্ট্রেংথ বা ইল স্ট্রেথ কী জিনিস পারমিসেবেল বা স্ট্রেংথ বা ইল স্ট্রেংথ আমার হচ্ছে ডিজাইন স্ট্রেংথ যেই স্ট্রেংথ ধরে আমি ডিজাইন করি ঠিক আছে যেই স্ট্রেংথ ধরে আমি ডিজাইন করি তো আইস কোর্ট দেখলো এবার ইঞ্জিনিয়াররা সবসময় কিন্তু ডিজাইন স্ট্রেংথ কম ধরার চেষ্টা করবে তো আয়স বলল বললো এতে তো পার্টির মানে পার্টি বলতে যাকে আমি ধরো বাড়িটা বিক্রি করছি আর কি বাড়ি বা দোকান যাই হোক তো তার তো সবসময় চার্জ বেড়ে যাবে যদিও যদি ডিজাইন স্ট্রেংথ কম করে তো আইসকোট কতগুলো লিমিটেশন করে দিয়েছে যে কংক্রিটের এই কন্ডিশন হলে এর ডিজাইন স্ট্রেংথ স্টিলের এই কন্ডিশন হলে স্টিলের ডিজাইন স্ট্রেংথ এই ঠিক আছে তো সেটা নিয়ে আমি এবার আলোচনা করি তোদের সাথে তো দেখো এটা হচ্ছে আমার স্টিল আর এটা হচ্ছে আমার কংক্রিট ঠিক আছে তো স্টিলে কি কী আসতে পারে স্টিলে আসতে পারে টেনশন আর কম্প্রেশন এখানে তো আমাকে আমি ধরলো যে স্যার আপনি মিথ্যা কথা বলছেন স্টিলে কম্প্রেশন কোথায় আসে আপনি এখানে কি লিখেছেন একদম চেস করলো আমাকে এখানে আপনি কী লিখেছেন স্টিলে নিচ্ছে টেনশন তাহলে কেন বললেন স্টিলে কম্প্রেশন ঠিক আছে দেখো আমরা জানি জেনারেলি আমাদের স্টিলে কি আসে টেনশন কিন্তু আবার চিন্তা করতো যদি কলাম ইউজ করি একটা কলাম বানালাম কলামের মধ্যে যে লোহাটা দিলাম সেই লোহাটা ভাই কোথায় তোমার কম্প্রেশন টেনশন সেই লোহাটার মধ্যে কোথায় পড়ছে আমি এরপরে কলাম পড়াবো কলাম আয়েস করে ধরে ধরে প্রত্যেকটা পড়াবো ঠিক আছে তো কলামে তো তোমরা দেখলে তাহলে স্যার কলামের মধ্যে কোনো টেনশনের জায়গা নেই হ্যাঁ এখন আমাকে একজন বলে দিল ব্যাচে স্যার কলামের মধ্যে টেনশানের জায়গা নেই আমি বুঝে গেছি কলাম ভালো করেছিস তো তাহলে কলামের মধ্যে কি আছে তাহলে কলামের মধ্যে আছে কম্প্রেশন তাহলে আমরা বুঝে গেলাম যে স্টিলটা ইউজ করছি বিম স্ল্যাব এই সমস্ত স্ট্রাকচারে যদি ইউজ করি তার জন্য তার মধ্যে জেনারেট হয় হচ্ছে টেনশন আর যদি সেটাকে শুধুমাত্র কলামে ইউজ করি তার মধ্যে জেনারেট হয় কম্প্রেশন তো দেখো স্টিল ইন টেনশন একে আমি কি বললাম স্টিল ইন টেনশন ঠিক আছে দেখো সিগমা এস টি এস ফর স্টিল সিগমা এস ফর স্টিল আর টি ফর টেনশন এটা হচ্ছে পারমিসেবল স্ট্রেংথ ঠিক আছে পারমিসেবল স্ট্রেংথ পড়াচ্ছি স্টিলের পারমিসেবল স্ট্রেংথ আর টেনশনের ক্ষেত্রে আর স্টিলের পারমিসেবল স্ট্রেংথ কম্প্রেশনের ক্ষেত্রে কি হবে পারমিসেবল স্ট্রেংথ ইন স্টিল ইন কম্প্রেশন এসসি সিগমা এসসি তাহলে একে ডিনোট করলাম সিগমা এসটি দিয়ে একে ডিনোট করলাম সিগমা এসসি দিয়ে ঠিক আছে এস আর এসসি মনে রাখবে অনেক সময় আর সিসি ডিজাইনের বই যখন খুলি ডিজাইন দেখা যায় সিগমা এসটি তোমরা নিজেরাও দেখেছো সিগমা এসটি লেখা থাকে সিগমা এসসি লেখা থাকে এবার বুঝতে পারি না তো সিগমা এসসি কী জিনিস সিগমা এস টি কী জিনিস ডিজাইন করার সময় দেখছি দু এক লাইন যাওয়ার পর সিগমা এসটির জায়গায় একশো চল্লিশ লিখে দিয়েছে বই ঠিক আছে সিগমা এসসির জায়গায় একশো তিরিশ লিখে দিয়েছে মাইল স্টিল যদি ইউজ করি যদি আবার ইউজ করি টর্চ স্টিল তখন দেখছি সিগমা এসটির জায়গায় লিখে দিয়েছে দুশো তিরিশ আর সিগ্মা এসসির জায়গায় লিখে দিয়েছে একশো নব্বই মাথায় হাত আসলো কোহার থেকে ঠিক আছে এ দেখো আসলো কোহার থেকে মাইল স্টিল যদি ইউজ করি মাইল স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত দুশো ঠিক আছে আমি অলরেডি আগেই দেখলাম আর মাইল স্টেবেল স্টিলের হচ্ছে পারমিসেবেল স্ট্রেংথ বা ইল স্ট্রেংথ যদি টেনশানে থাকে সিগমা এসটি টি সেটাকে লিখি এবং তার ভ্যালু হয় একশো আর যদি সেটা যদি কম্প্রেশনে থাকে মাইল স্টিলটা যদি কম্প্রেশনে থাকে তাহলে তার পারমিসেবল স্ট্রেংথ হয় একশো তো আমাকে আমি বললো স্যার আমি বুঝে গেছি যে মাইল স্টিলের সিগমা এস লিখলে কেন লেখে একশো আর সিগমা এসসি লিখলে কেন লেখে একশো তিরিশ কারণ এটা ভালো করে কিন্তু মনে রাখতে হবে মাইল স্টিলের ক্ষেত্রে পারমিসিবল স্ট্রেংথ ইন টেনশন হয় একশো আর মাইল স্টিলের ক্ষেত্রে পার্মিসিবিল স্ট্রেংথ ইন কম্প্রেশন হয় একশো তিরিশ যাকে আমরা সিগমা এসটি আর সিগ্মা এসসি এইভাবে আমরা সাধারণত ডিনোট করে থাকি এই নোটেশনগুলো কিন্তু ভুলে গেলে চলবে না তেমনি টর্চ স্টিল টর্চ স্টিলের ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত আবির বলল স্যার আমি জানি চারশো পনেরো আপনি আগেই বলেছেন আমি বললাম এবার বল এর টেনশানে কত হবে পারমিসেবল আর কম্প্রেশনে কত হবে দেখলাম জানে না তো আমি বললাম ভালো করে কান খুলে শুনে রাখো এর টেনশানে হবে দুশো তিরিশ আর কম্প্রেশনে হবে একশো নব্বই আরেকটা মজার বিষয় সব জায়গায় দেখো ইউনিট আমি অলরেডি বলে দিয়েছি ইউনিট আমি প্রথমে কিন্তু যখন কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ পড়াই তোমাদের ইউনিট কথাটা বলেছিলাম আর ইউনিটের ভ্যালু বলেছিলাম সব সময় নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবার আমি দেখে নিয়েছি যে স্যার সবসময় আমার ইউনিটগুলো হয় নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে বলো স্যার এটা তো বুঝলাম এবার আপনি কংক্রিটে আসুন চলো ভাই এর মধ্যে আর কিছু নেই বলার এবার আমরা কংক্রিটে আসি তো দেখো কংক্রিট কংক্রিটে এবার কংক্রিটে আসতে গিয়ে একজন বলো স্যার একটা জিনিস তো বুঝি একটা বলেন তো স্টিলের মধ্যে তো হয় টেনশন আসে আর কম্প্রেশন আসে এবার কংক্রিটের মধ্যে কি টেনশন আসে আলাম হ্যাঁ কংক্রিটের মধ্যে টেনশন আসে তো বললো স্যার এটা কোথায় লেখা আছে আলাম ক্লস সিক্স পয়েন্ট টু পয়েন্ট টুতে চলে যা এখানে দেখো আমি আইএস ফোর ফিফটি সিক্সের ও আইএস ফোর ফিফটি সিক্সের একটা পাতাকে আমি স্ক্যান করে রেখেছি ক্লস যেটা কত বললাম সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু চলো সিক্স পয়েন্ট টু পয়েন্ট টুতে আলাম এই দেখ এখানে এই দেখ সিক্স পয়েন্ট টু পয়েন্ট টু এটা হচ্ছে টেন সাইল স্ট্রেংথ অফ কংক্রিট ঠিক আছে তো এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে পয়েন্ট সেভেন রুট এফসিকে আর এর নিউ ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার তাহলে আমি বললাম আমিরকে আমি তুমি বলো ও বলা স্যার আমি বুঝে গেছি যে কংক্রিটের মধ্যে যদি টেনসাইল স্ট্রেস বা টেনশন যদি জেনারেট হয় তার ভ্যালু হচ্ছে পয়েন্ট সেভেন রুটোভার কে এবং এর ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার আপনি ও আবার সঙ্গে আবার বলুন স্যার আপনি ইউনিট নিউটন পার মিলিমিটার স্কোয়ার অনেকবার সাউট করেছেন আর এটা নিয়ে বলবেন না ঠিক আছে ম্যাডাম ঠিক আছে সময় নষ্ট করবো না তোদের তো কংক্রিটের মধ্যে যদি টেনসাইল স্ট্রেস উৎপাদন হয় তার ভ্যালু পয়েন্ট সেভেন রুটোভার কে নিউটন পার মিলিমিটার স্কোয়ার একে আমি বললাম একে বলতো আর কী কী নামে ডাকা যায় একজন স্টুডেন্ট বললো স্যার একে আমরা ফ্লেক্সচার স্ট্রেন্থ বলি ঠিক আছে এবং এফ বলি যেহেতু আইএস ফোর একে ফ্লেক্সিয়ার স্ট্রেংথ বলে ডিনোট করেছে মের আরও কয়েকটা নাম হয় ভালো করে শুনে রাখ একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট বা ফ্লেক্সাল স্ট্রেন্থ অফ কংক্রিট বা ক্র্যাকিং স্ট্রেন্থ এই তিনটে নাম মনে রাখতে হবে তাহলে আমরা বুঝে গেলাম সিক্স পয়েন্ট টু পয়েন্ট অলরেডি টেনসাইল স্ট্রেন্থ অফ কংক্রিট সম্বন্ধে ডিটেলে লেখা আছে টেনসাইল স্ট্রেন্থ অফ কংক্রিট সম্বন্ধে ডিটেলে লেখা আছে ঠিক আছে এবার আমি চলে আসি আমার মূল জায়গাতে তাহলে দেখো টেনসাইল স্ট্রেস বা টেনশনের জন্যই তো এই স্ট্রেসটা আমার জেনারেট হচ্ছে তো এর ভ্যালু কত এর ভ্যালু হচ্ছে আমার এফসিআর এফসিআর এটাকে আমি ডিনোট করলাম ঠিক আছে আর এর ভ্যালু হচ্ছে পয়েন্ট সেভেন নুটোভার এফসিকে আর ইউনিট হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কোয়ার ঠিক আছে একে তিনটে নামে ডেকেছি একটা হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ অফ কংক্রিট যেহেতু টেনসাইল স্ট্রেন্থ টেনশানের জন্য এই স্ট্রেন্থ উৎপাদন হচ্ছে ঠিক আছে আর আমার কোড কি বলল ফ্লেক্সিয়াল স্ট্রেন্থ অফ কংক্রিট দু নম্বর নাম হচ্ছে এর ফ্লেক্সিয়াল স্ট্রেন্থ অফ কংক্রিট যেমন আমার ডাকনাম রোহন ভালো নাম সৈকত এমনি এর বিভিন্ন বিভিন্ন নাম আর কি তো এই ফ্লেক্সিয়াল স্ট্রেন্থ অফ কংক্রিটটা হাই কোডে কোন ক্লজে দেওয়া আছে আই কোডে দেওয়া আছে সিক্স পয়েন্ট ক্লজে আর এর আরেকটা নাম হচ্ছে ক্র্যাকিং স্ট্রেন্থ অফ কংক্রিট এ কিন্তু গুপ্তা গুপ্তায় কোশ্চেন আছে ঠিক আছে আর পরীক্ষায় ধরো এসএসসির প্রিভিয়াস ইয়ার যখন আমরা সলভ করব দেখবে মোটামুটি ফ্লেক্সিয়াল স্ট্রেংথ কী জিনিস ঠিক আছে সেটা সম্বন্ধে কিন্তু দেয় এবার আমাকে একজন বলো স্যার এম টোয়েন্টির তাহলে ফ্লেক্সিয়াল স্ট্রেংথ কত হবে এবার আপনি চালাকি না করে এটা বলুন তো দেখো আমি বললাম দেখ কী হবে আমি কি চলছি এম টোয়েন্টির ফ্লেক্সিয়াল স্ট্রেন্থ তো ফ্লেক্সিয়াল স্ট্রেন্থকে তোদের কথা মতন এফসি আর দিলাম ফর্মুলালে লিখে দিলাম পয়েন্ট সেভেন রুট ওভার এফসিকে এফসিকে এতো আর এর ইউনিট লিখে দিলাম নিউটন পার মিলিমিটার স্কোয়ার এবার আমি বললাম তোরা বল এফসিকের জায়গায় কী বসাবো আমার আবির বললো স্যার এখানে যেহেতু টোয়েন্টি এম টোয়েন্টির ক্যারেক্টারিস্টিক্স টোয়েন্টি আর আমরা অলরেডি কিন্তু দেখে নিয়েছি যে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথকে আপনি আগে এফসিকে দিয়ে ডিনোট করেছেন তাহলে এখানে রুটের ভেতরে আপনি টোয়েন্টি বসিয়ে দিন অ্যান্সার এসে যাবে হ্যাঁ চল তোর কথাতেই তাহলে এটাকে লিখলাম জিরো পয়েন্ট সেভেন রুট টোয়েন্টি টোয়েন্টি নিউটন পার মিলিমিটার স্কোয়ার এই করে দেখলাম আমার উত্তরও মিলে গেলাম চ যাক এসএসসির একটা কোশ্চেন আমি পেয়ে গেছি হুম এবার আমাকে বলো স্যার যে এই ক্যারেক্টারিস্টিক্স চেন টোয়েন্টি এটা কোথায় লিখেছেন বলুন তো ভিডিওটা দেখতে না অনেক এগিয়ে গেছি বুঝছেন আগে এটা নোট করে রাখিনি আর আমি কেউ নোট করে রাখুনি কংক্রিটের কংক্রিটের এখানে দেখো এফসি কে দিয়েই এটাকে ডিনোট করেছি ঠিক আছে এবার হলো এতো তো হলো আমার কংক্রিটের মধ্যে টেনশন এবার মূল তো কী মূল কি কংক্রিট টেনশন নেয় সবাই বলো না স্যার মূল কংক্রিট টেনশন নেয় না মূল কংক্রিট নেয় কমপ্লেশন ঠিক আছে এবার আমি বললাম ঠিক আছে মূল কংক্রিট কম্প্রেশন নিচ্ছে ভালো কথা এগ্রি তো কংক্রিটে যে কম্প্রেশনটা আসছে ঠিক আছে কম্প্রেশনটা আসছে কেন কম্প্রেশনটা আসছে এক্সটার্নাল লোডিংয়ের জন্য তো এই কম্প্রেশন কি কি এক্সটার্নাল লোডিং হয় তো দেখো অলরেডি কিন্তু আমি তোমাদের অলরেডি ডায়াগ্রাম এখানে বলে দিয়েছি পড়ানোর প্রথমেই যে ডায়াগ্রামটা পড়ালাম আর কি এ দেখো এখানে হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার লোড এই ছবিটাতে দেখা যাচ্ছে এবিসিডি বিম নিউট্রাল অ্যাক্সিস তার পারপেন্ডিকুলার লোড বা যেটাকে আমি ট্রান্সভার্স লোডিং সিস্টেম বললাম এরকম যদি লোডের সরঞ্জাম যদি থাকে তাহলে আমার যে বিমটা আমার বিমটা এরকম বেঁকে যাচ্ছে একে বলবো আমি বেন্ডিং কম্প্রেশন একে আমি বলবো কি বেন্ডিং কম্প্রেশন তাহলে আমি বুঝলাম কম্প্রেশনের একটা টাইপ হচ্ছে বেন্ডিং কম্প্রেশন আর কিভাবে লোড পড়তে পারে আর লোড পড়তে পারে এই এবিসিডি বিমটা এ নিউট্রাল অ্যাক্সিস এই যে নিউট্রাল অ্যাক্সিস দেখলাম এটা নিউট্রাল অ্যাক্সিস অলরেডি লিখে রেখেছি নিউট্রাল অ্যাক্সিসের প্যারালাল লোড পড়লো এদিক দিয়েও পড়লো পি নিউটন পার মিলিমিটার স্কয়ার লোড আর এদিক দিয়েও পড়লো পি নিউটন পার মিলিমিটার স্কয়ার লোড এই আমার প্যারালাল লোড পড়লো নিউট্রাল অ্যাক্সিসের এই জন্য যেই কম্প্রেশান জেনারেট হলো তাকে আমি বললাম ডাইরেক্ট কম্প্রেশন ঠিক আছে তাহলে এর তাহলে আমি এর থেকে আমি কি কনক্লুশন আসতে পারছি একটা বিমের মধ্যে যে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হয় তা দুজন দুটো কারণের জন্য মেনলি হয় একটা হয় বেন্ডিং কম্প্রেশন আরেকটা হয় ডাইরেক্ট কম্প্রেশন তো আইএস ফোর ফিফটি সিক্স এগুলো জানে ঠিক আছে তো ও কতগুলো ভ্যালু বলে দিয়েছে এটা মনে রাখতেই হবে এক পাও এগোতে পারবো না মনে রাখবে এম পনেরো দেখো আমি পরপর পরপর বলেছি এম পনেরো কুড়ি পঁচিশ তিরিশ চারটে সাধারণত আমাদের ঠিক আছে টাইপ অফ কংক্রিট ডাইরেক্ট কম্প্রেশন চার্টে চলে আসি চার্টে চলে আসি তাহলে বলতে আমারও সুবিধা হবে তোমাদেরও বুঝতে সুবিধা হবে বলবে স্টুডেন্টরা স্যার আপনি কি আকাশ থেকে ভ্যালুগুলো বলছেন নাকি এ দেখো কম্প্রেশন তো কম্প্রেশন কেন এলো আর বললো আমি তুলে স্যার আমি বুঝে গেছি ডাইরেক্ট কম্প্রেশনের জন্য আসতে পারে আরেকটা আসে বেন্ডিং কম্প্রেশনের জন্য আর কোথায় বুঝতে পারলি বলো স্যার দুটো ছবি দেখালেন প্রথমটা হচ্ছে বেন্ডিং দ্বিতীয়টা হচ্ছে ডাইরেক্ট আলাম ভালো কথা এবার একটা জিনিস শোন ডাইরেক্ট কম্প্রেশনকে ডিনোট করা হয় সিগ্মা সিসি দিয়ে এটা যদি ভুলে যাস তাহলে আর পরীক্ষাতে বসতে হবে না আর বেন্ডিং কম্প্রেশনকে ডিনোট করা হয় সিগ্মা সিবিসি দিয়ে এটা বহু কোশ্চেন বস ছেলেরা দেখেছে যখন আমরা স্ট্রেস ডায়াগ্রাম আঁকি স্ট্রেস ডায়াগ্রামে কি সিগমা সিবিসি ঠিক আছে একদম খুব কমন টার্ম এটা সিগমা সিবিসি সিগমা সিবিসি এটা লেখাই থাকে আর সিসির সেমিস্টার পাশ করেছে কিন্তু সিগমা সিবিএসি দেখেনি এ কোনো স্টুডেন্ট এরকম নেই তো ভাই এই ভ্যালুগুলো মনে রাখতে হবে কম্প্রেশনের এই ডাইরেক্ট কম্পিটেশান আর বেন্ডিং কম্প্রেশন প্রতিটা পদে লাগবে এ দেখো টাইপ কি কি হতে পারে টাইপ হচ্ছে এম পনেরো কুড়ি পঁচিশ তিরিশ ভ্যালুগুলো কি চার পাঁচ ছয় আট ইউনিট তো আমার একই ইউনিট আমি জেনে গেছি নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইউনিটে আসলাম না চার পাঁচ ছয় আট এটা হচ্ছে আমার ডাইরেক্ট কম্পিটনের ভ্যালু আর আমার বেন্ডিং কম্পিটনের ভ্যালু কি পাঁচ সাত সাড়ে আট দশ বেন্ডিং কম্পিটেশনের ভ্যালু পাঁচ সাত সাড়ে আট দশ এ ঠিক আছে আমাকে ভাত স্যার বুঝে গেছে নামতার মতো মনে রেখে দিয়ে চাইলাম হ্যাঁ নামতা মনে রাখা ছাড়া উপায় নেই চার পাঁচ ছয় আট পাঁচ সাত সাড়ে আট দশ চার পাঁচ ছয় আট পাঁচ সাত সাড়ে আট দশ আমার সাথে দশ বার বলো আমার দুটো বার শোনো দশ বার বলো পনেরো বার লেখো ইজিলি হয়ে যাবে আমারও মনে হয়েছে তোমার আমি ওইভাবে আমার যে স্যারের কাছে আমি পড়তাম ডিকে ডি স্যার উনিও এইভাবে বলতেন ওনার শুনে শুনে আমার মুখস্থ হয়েছে আমার শুনে শুনে তোমার মুখস্থ হবে ঠিক আছে কোনো উপায় নেই আচ্ছা এবার একটা জিনিস আমি বললাম একটা জিনিস দেখো তো এখানে কত আমি কি জানি আমি জানি এটা আমি কি আমি অলরেডি স্ট্রেন্থ অফ মেটেরিয়ালসে জেনেছি ঠিক আছে ওয়ার্কিং স্ট্রেস ইকোলস টু বা ওয়ার্কিং লোড ইকোয়ালস টু আলটিমেট লোড বা ওয়ার্কিং লোড ইকোয়ালস টু আলটিমেট লোড ডিভাইডেড বাই ফ্যাক্টার অফ সেফটি হ্যাঁ বলো স্যার এটা আমরাও পড়েছি জানেন তো একজন বলো আমরাও স্যার এটা পড়েছি আমি বললাম একটা জিনিস চিন্তা তালে যেটা আমাদের ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ ছিল ওটাকে যদি আমি বলি আলটিমেট স্ট্রেংথ ঠিক আছে এই আলটিমেট স্ট্রেন্থ থেকে আমি পারমিসেবল স্ট্রেংথে আসছি তার মানে কি আলটিমেট স্ট্রেংথকে কিছু একটা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করেছি তাহলে আমি বলি আচ্ছা এভাবে যদি লিখি তো জিনিসটা কীরকম হয় আমি লিখলাম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ঠিক আছে ইকুয়ালস টু ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মানে কি না 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 এটা আমি বললাম একটু ভুল লিখে ফেলেছি ক্যারেক্টারিস্টিক এভাবে লেখা যায় না এটা হচ্ছে পার্মিসিবিল স্ট্রেংথ আমি এবার লিখলাম দেখ পারমিসিবল স্ট্রেংথ পারমিসেবল স্ট্রেংথ কি পার্মিসিবিল স্ট্রেংথ হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ক্যারেক্টারি সিএইচ শুধু লিখলাম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ ডিভাইড বাই ফ্যাক্টার অফ সেফটি ঠিক আছে তো দেখো পারমিসেবল স্ট্রেংথ কোন জিনিস এটাই তো এই কম্পিটিশনের অলরেডি আমি পারমিসেবল স্ট্রেংথ পড়ছি আমাকে একজন বলো স্যার ট্যালু তো মুখস্থ রাখলাম কিন্তু পরীক্ষা হলে যদি ভুলে যাই তাহলে কী করবো বললাম বাউ খুব ভালো কোশ্চেন পরীক্ষার হলে যদি ভুলে যাই তাহলে কী করবো এবার আমি বললাম এটা তো মনে থাকবে এম ফিফটিন কত এম ফিফটিনের ক্যারেক্টারিস্টিক্স তো তো মনে থাকবে এম ফিফটিনের ক্যারেক্টারিস্টিক্স দেন পনেরো নিউটন পার মিলিমিটার স্কোয়ার তো তুই এখানে চোখ বন্ধ করে ক্যারেক্টারিস্টিক স্টেন্থের জায়গায় এটা লিখলি আসে লিখে দিলি পনেরো ঠিক আছে তোকে দিয়েছে ডাইরেক্ট কম্প্রেশন একে চার দিয়ে ভাগ করবি ফ্যাক্টর অফ সেফটি নিবি হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশনের সময় চার তো পনেরোকে চার দিয়ে ভাগ করলে কত হয় পনেরোকে চার দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট সামথিং কিছু কিছু আসে আর কি আমি এটা একবার ক্যালকুলেটর করে একবার দেখে নিচ্ছি পনেরো ডিভাইডেড বাই চার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ভুল বললাম এটা আসে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরকম পয়েন্টে তো কিছু হয় না এটা নেয়ার অ্যাবাউট চার ধরা হয় আর কি নেয়ার অ্যাবাউট চার তাহলে যদি বলা হয় যে তোর ডাইরেক্ট কম্প্রেশনের ভ্যালু কত ডাইরেক্ট কম্প্রেশনের ভ্যালু এম ফিফটিনের ক্ষেত্রে তাহলে কী করবো এম ফিফটিনের যেটা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ তাকে চার দিয়ে ভাগ করব এর থেকে কি বুঝতে পারলাম ডাইরেক্ট কম্প্রেশনের ফ্যাক্টর অফ সেফটি আমার চার ঠিক আছে আরেকটা করে দেখাই এম টোয়েন্টিটা করে দেখাই এম টোয়েন্টির ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ কত এম টোয়েন্টির ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ হচ্ছে টোয়েন্টি একে আমি বা দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করছি চার দিয়ে একে কাটলে থাকে পাঁচ চার দিয়ে একে ভ্যালু কাটলে থাকে পাঁচ তাহলে আমাকে বললো স্যার বুঝে গেছি তাহলে এই পাঁচ কী হলো পাঁচ হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশনের ক্ষেত্রে পারমিসেবেল স্ট্রেংথ তো এখানে দেখ এটা মিলে গেছে এখানে দেখ পাঁচ মিলে গেছে পাঁচ মিলে গেছে এমনি নিজেরা বাদ বাকি ছয় আটের ভ্যালুটা খুঁজে বের করলি এবার কি আমার লোক লেখা আছে বেন্ডিং কম্প্রেশন বেন্ডিং কম্প্রেশনের কী ভ্যালু বলেছি পাঁচ সাত সাড়ে আট দশ যে কোনো একটা আমি উদাহরণস্বরূপ লাস্টেটাই করছি এম থার্টি এম থার্টির ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ কত এম থার্টির ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ হচ্ছে তিরিশ নিউটন পার মিলিমিটার স্কোয়ার একে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব কত ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করব তিন তিরিশকে তিন দিয়ে ভাগ করলে সরি তিরিশকে হ্যাঁ ঠিকই তো বললাম তিনকে তিরিশ দিয়ে না তিরিশকেই তিন দিয়ে বলেছি তিরিশকে তিন দিয়ে ভাগ করলে আমার আছে দশ তাহলে এম থার্টির বেন্ডিং কম্প্রেশনের সময় তার পারমিসেবল স্ট্রেন্থ কত বেন্ডিং কম্প্রেশনের সময় পারমিসেবেল স্ট্রেন্থ পেলাম আমি দশ এ দশটাই দেখ এখানে লিখেছি তার মানে এ থেকে কী দুটো কনফিউশনে এলাম একটা হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশনের ফ্যাক্টর অফ সেফটি চার অলরেডি নোট ডাউন করে দিয়েছি আর বেন্ডিং কম্প্রেশনের ফ্যাক্টর অফ সেফটি তিন চারটা তো মনে রাখতে হবে আরেক বসুন চার পাঁচ ছয় আট পাঁচ সাত সাড়ে আট দশ কোনো কারণে যদি মনে না থাকে পরীক্ষার হলে অনেক টেনশন থাকে তো ফ্যাক্টর অফ সেফটি ধরেও বের করে নেওয়া যেতে পারে দুটো পদ্ধতিই আমি কিন্তু শিখিয়ে দিলাম আশা করি এর ভোলার আর কোনো কারণ নেই এগুলো ধীরে 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 এই ভিডিওগুলো একদিনে হবে না আমারও একদিনে হয়নি বহুদিন পরে 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 হয়েছে এরকম বহুদিন চেষ্টা করতে করতে থাকো দেখবে একদিন ব্যাপারগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে এবং এই জায়গাগুলো ভালো করে না বুঝতে পারলে কিন্তু আরসিসির কোথাও না কোথাও একটা গ্যাপ থেকে যাবে আর কি ঠিক আছে এবার আমি আমাদের নেক্সট ডেফিনেশনে আসছি আমাদের নেক্সট ডেফিনেশান হচ্ছে আমাদের টার্গেট মিন স্ট্রেন্থ টার্গেট মিন স্ট্রেন্থ আমাদের কোথায় লাগে আবির বললো স্যার টার্গেট মিন স্ট্রেন্থ তো আর লাগে না হ্যাঁ লাগে না তুই চুপ করে বস টার্গেট মিন স্ট্রেন্থ লাগে হচ্ছে প্রিস্টেস কংক্রিটে এটা আমি একবারে স্ট্রেন্থ প্যারামিটার যখন পড়াচ্ছি একসাথে সব পড়িয়ে দিচ্ছি তো টার্গেট মিন স্ট্রেন্থ কি টার্গেট মিন স্ট্রেন্থকে এফ এম দিয়ে ডিনোট করা হয় এফ হচ্ছে টার্গেট মিন মিনস্ট্রেন্থ আমরা ক্যারেক্টারিস্টিক স্ট্রেন পড়ার সময় কি বলেছিলাম এক স্টুডেন্ট রাত বলল স্যার পাঁচ পার্সেন্ট ফেল করে যেতে পারে আলাম এখানে পাঁচের পর এরা শূন্য লাগিয়ে নে এখানে ফিফটি পার্সেন্ট ফেল করে যেতে পারে ফেল করার সংখ্যা বেশি ঠিক আছে যদিও বা আমাদের মাধ্যমিকে হানড্রেড পার্সেন্ট পাশ করে যাচ্ছে আজকাল আমাদের ফেল করার সংখ্যা খুব জিরো আমাদের ফেল করার সংখ্যা কোথায় এখন আমাদের পিএসসি বেরোচ্ছে না চাকরি নেই এটা হচ্ছে আমাদের ফেল করার সংখ্যা পাস হানড্রেড পার্সেন্ট চাকরির বাজারে হান্ড্রেড পার্সেন্ট ফেল কিন্তু টার্গেট মিনস্ট্রেন্ড তো আলাদা বললো আমি হানড্রেড হানড্রেড মানি না ওই সব আমি ফিফটি পার্সেন্ট হচ্ছে টেস্ট রেজাল্ট তো আয়স করে বইটাই খুঁজলে দেখে নেবে টার্গেট মিন এর অলরেডি ফর্মুলাও দেওয়া আছে ঠিক আছে কি ফর্মুলা এফসি কে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু সিগমা এখানে সিগমাটা কি এখানে সিগমাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঠিক আছে বোঝা গেল এবার যদি বলে অনেক সাধারণত নিউমেরিক্যাল প্রবলেম দেয় এম টোয়েন্টি বা এম টোয়েন্টি ফাইভ এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত এটাকে আমি সিগমা দিয়ে লিখে রাখছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুটোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে চার আর এম এন অ্যান্ড এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কত এর জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হচ্ছে পাঁচ তো বুঝে গেল এবার আমাকে একজন ব্যাচ থেকে উঠে বলল স্যার আপনি এরা এগুলো তো এসএসসির প্রিভিয়াস এর কোশ্চেন দেখেছি তারা অঙ্ক করে দেবেন না তাহলে একটা অঙ্ক বোঝ ভালো করে এই হচ্ছে আমার এম টোয়েন্টি ফাইভ কংক্রিট এম টোয়েন্টি ফাইভ কংক্রিটের আমাকে কি বলেছে টার্গেট মিন স্ট্রেন্থ বের করতে বলেছে তো আমি কী করে বের করছি এফসি আর হচ্ছে টার্গেট মিন স্ট্রেন্থ এফসি কে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশান তো এফসি কে কত এফসি কে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেন্থ এখানে আমি লিখবো পঁচিশ তো লিখে দিলাম এফসি কে পঁচিশ প্লাস ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আমি জিজ্ঞাসা করলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত লিখবো রে বললো স্যার যেহেতু এম টোয়েন্টি ফাইভ কংক্রিট এম টোয়েন্টি ফাইভ কংক্রিটের আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়েছি চার তো এই স্ট্যান্ডার্ড ডেভিশনের জায়গায় আপনি এক চোখ মেরে চাল লিখে দিন আমি এখানে চাল লিখে দিলাম তাহলে আমার কত আসলে এবার ক্যালকুলেটর আমি আর ক্যালকুলেশন ট্যালকুলেশনে আমি হাত রেস্কোয় নিচ্ছি তোমরা আমার থেকে ভালো ক্যালকুলেশন করতে পারো এই হয়ে গেল আমার তিনটে ডেফিনেশন টার্গেট মিন টেন শেষ এর বাইরে কিছু জানতে লাগবে না এরপর একটা জিনিস বলি ইলাস্টিক মডিউলাস হ্যাঁ ঘুরে ফিরে ঘুরে ফিরে কোশ্চেন আসে আগেকার যেটা আইএস কোড ছিল সেই কোডে ইলাস্টিক মডিউলাসের ভ্যালু ছিল পাঁচ হাজার সাতশো রুটোভার এফসিকে আর এখন যেটা নিউ আইএস কোড সেখানে ক্লস সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রিতে ইলাস্টিক মডিউলাস লিখেছে আর ওরা লিখে দিয়েছে কি পাঁচ হাজার রুটোভার এফসিকে ঠিক আছে ফলে এখন কিন্তু ভ্যালুটা চেঞ্জ হয়েছে তো দেখো এটা আমি এরপরে আমি ইলাস্টিক মডুলাস আগে ক্লসটা আগে দেখিয়ে দিই আইস্কোডটা আগে দেখিয়ে দিই কোড দেখলে আমাদের একটু পড়তে ইন্টারেস্ট হয় ঠিক আছে কোনোভাবে তো পিএসসি বেরোচ্ছে না এখন ভাবে প্রিপারেশনটা নেওয়ার কিন্তু একটা সময় আছে ভালো করে এইভাবে ধরে ধরে প্রিপারেশান নিয়ে নাও চাকরি একশো শতাংশ পকেটে ভরে নাও এ দেখো এখানে কী লেখা আছে মডুলাস অফ ইলাস্টিসিটি ঠিক আছে অফ কংক্রিট ক্যান বি আমি কত বললাম সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি না একটু ভুল বলেছিলাম হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে ইলাস্টিক ডিফরমেশন হচ্ছে সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি আর ক্লসটা হচ্ছে সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এই ক্লজে দেখবি ইলাস্টিক মডুলার সম্বন্ধে লেখা আছে পাঁচ হাজার রুটোবার এফসিকে ইসি ইকোয়ালস টু পাঁচ হাজার রুটো কে সেটাকেই আমি বলবো আর কি আর নতুন কিছু এখানে বলবো না তো ইলাস্টিক মডুলাস কি ইলাস্টিক মডুলাসকে ইসি দিয়ে ডিনোট করা হয় আর আমার কোন ক্লজ আমি অলরেডি দেখে নিয়েছি সিক্স পয়েন্ট টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে তার নাম্বারটা লিখে দিই এটা হচ্ছে আমার ক্লস কত আমার এটা ক্লজ হচ্ছে সিক্স পয়েন্ট টু এই ক্লজে আমরা কি পেলাম এই ক্লজে আমরা পেলাম ইলাস্টিক মডিউলাস বা ইসি হচ্ছে পাঁচ হাজার রুট ওভার এফসিকে কে এফসি কে কি আমির এটা না বললে পড়াশোনা ছেড়ে দে এফসিকে কে হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ দি কংক্রিট বুঝে গেছি আচ্ছা দেখো তোমরা যারা আজকাল অনেকেই বিভিন্ন আমরা এখন তো প্রত্যেকেই বিভিন্ন বই টইগুলো ইউজ করছো ভালো এখন অনেকেই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন ইনস্টিটিউটের বই বেরিয়ে গেছে মেডিসির বই বলো বা বিভিন্ন অ্যাকাডেমির বই সেখানে দেখবে ইলাস্টিক মডুলাস প্রতিটা বইয়ে তিনটে সাধারণত লেখা আছে এরা ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস একটা হচ্ছে সিকেট মডুলাস একটা ট্যানজেন্ট মডুলাস আমাদের এত কিছু দরকার নেই এগুলো আমি বললেই বলতে পারি কিন্তু ফালতু আরসিসিতে আইএস করে যেহেতু শুধুমাত্র ইলাস্টিক মডুলাস বা ইনিশিয়াল ট্যানজেন্ট ইলাস্টিক মডুলাস না ইনিশিয়াল ট্যানজেন্ট মডুলাস বলে এটা সম্বন্ধে ডাইরেক্ট লস দিয়েছে ফলে আমরা আর এগুলো নিয়ে মাথায় লোড নেবো না ঠিক আছে ওটুকুন দরকার ওর বাইরে দরকার নেই অ্যাকচুয়ালি এটা তো গেল এবার পরে চলে এলাম এবার তো আমি ইলাস্টিক মডুলাস শেষ করে তোমাদের বলছি তাহলে তোমরা বলো তো অফ মেটেরিয়ালস আমার থেকে ভালো তোমরা পড়ে এসেছো আমি অত পড়িনি আর কি ঠিক আছে তো ইয়ংস মডুলাস কাকে বলে ইয়ংস মডুলাস কি জিনিস দেখলাম কেউ বলতে পারলো না যথারীতি আমাকে এখন বলতে হচ্ছে দুঃখের বিষয় এটাই তো ইয়ংস মরিউলস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন হ্যাঁ ভালো করে শোনো ইফ স্ট্রেন ইজ অ্যাপ্লাই এক মিলিমিটার যদি কোনো একটা বডির মধ্যে আমরা এক মিলিমিটার স্ট্রেন অ্যাপ্লাই করি সেই এক মিলিমিটার স্ট্রেইনের জন্য সেই বডিতে যেই পরিমাণ স্ট্রেস জেনারেট হচ্ছে তাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইলাস্টিক মডিউলাস বলে একদম ক্লিয়ারলি হয়ে গেল ঠিক আছে দেখো সম্পূর্ণ লিখে রেখেছি ইয়ংস মডুলাস কী জিনিস ইয়ংস মডিউলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেইন ইফ স্ট্রেইন ইজ অ্যাপ্লাইড কতটা স্ট্রেন অ্যাপ্লাই করবো ওয়ান মিলিমিটার বললো স্যার বুঝে গেছি স্ট্রেন ইজ অ্যাপ্লাই ওয়ান মিলিমিটার দেন দ্য ইনিশিয়াল রেসপন্ড ইজ initial ইনিশিয়াল রেসপন্স called, uh, called Young's ইয়ংস মরিউলাস ঠিক আছে তাহলে স্ট্রেইন যদি আমাদের হয় কত স্ট্রেনের ভ্যালু হচ্ছে 1 মিলিমিটার mm. 1 মিলিমিটার যদি স্ট্রেইন অ্যাপ্লাই হয় এই 1 মিলিমিটার স্ট্রেইনের জন্য কোন বডিতে যেই স্ট্রেস জেনারেট হবে তার নাম হচ্ছে ইয়ং মডিউলাস আচ্ছা এরপরে কিন্তু একটা জিনিস তোমাদের খুব ঘুরে ফিরে ঘুরে বেছে এই কনসেপ্টটা দরকার হয় ক্রিপ বা পিএসসি পিপিএসি আগে কোশ্চেন আমরা দেখি ক্রিপ সম্বন্ধে দেয় ক্রিপ জিনিসটা কি ধরো আমি একটা রকম একটা বাড়ি বানালাম বাড়ি বানিয়ে বাড়ি বানিয়েছি বাড়ি বানিয়ে আমি আবার পোস্টিং হয়ে গেল কলকাতার বাইরে পোস্টিং হয়ে গেল এবার আমি আবার রিটায়ার টিটায়ার করা তিরিশ বছর পরে আমার বাড়ি ফিরলাম এবার আমি আমি বড় লোক ঠিক আছে আমি চারতলা বাড়ি বানিয়েছি এবার তিরিশ বছর পর ফিরে এসে দেখি আমার কোনো একটা দেওয়ালের কোনা আমার ঝুঁকে গেছে ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় যাকে ডিফরমেশন বলে ডিফর্ম হয়ে গেছে মাথায় হাত কি হলো রে ভাই এটা ঠিক আছে আমার ইঞ্জিনিয়ার এসে বলল এটা হচ্ছে ক্রিপ হয়েছে ঠিক আছে তাহলে ক্রিপ কি কন্টিনিউয়াস ডিফর্মেশন কন্টিনিউয়াস তো তিরিশ বছর ধরে আমার দেওয়ালের কোণাটা কিন্তু ঝুঁকেছে কন্টিনিউয়াস ডিফরমেশন আন্ডার কনস্ট্যান্ট লোডিং কন্ডিশন এবার চলে আসলাম আমরা আমাদের নেক্সট ডেফিনেশন ক্রিপে তো ক্রিপ কী বলেছে ক্রিপ বলেছে কন্টিনিউয়াস ডিফরমেশন আমাদের তিরিশ বছরের ডেফিনেশান তিরিশ বছরের ডিফর্মিনেশন এক দুই দিনের না কন্টিনিউয়াস ডিফরমেশন আন্ডার কনস্ট্যান্ট লোড লোডেড নেচার কী লোডের নেচার হচ্ছে কনস্ট্যান্ট আমাকে এবার আমি বলবো স্যার লোড কী কী রকমের হয় বলেন তো কনস্ট্যান্ট লোড কনস্ট্যান্ট লোড বলে কেন সাউট করছেন আলাম চুপ কর লোড হয় দু রকমের ভালো করে শোন একটা হচ্ছে ডেড লোড একটা লাইভ লোড লাইভ লোড কি আমাদের মানুষের লোড যেমন আমার বাড়িতে আমি দুর্গা পুজোর সময় চার দিন ছুটি পেয়ে আসি হ্যাঁ চার দিন থাকি আবার আমি কিন্তু প্লেস অফ পোস্টিংয়ে চলে যাই তো যে চার দিন থাকছি টোটাল বছরে চার দিন থাকছি তাহলে আগে আমি কন্টিনিউয়াস তিনশো দিন ধরে লোড দিতে পারছি ও বললো না স্যার এটা তো পারছেন না তারা বল লাইভ লোডকে তাহলে ধরবো না আমার কন্টিনিউয়াস লোডের ক্ষেত্রে লাইভ লোডকে আমি ধরবো না ডেড লোডই হচ্ছে আমার কন্টিনিউয়াস লোড ঠিক আছে এবার আমাদের ক্রিপকে আমাদের ক্রিপকে ডিফাইন করা হয় ক্রিপ কৈফিশিয়েন্ট ধরে যাকে আমরা ফাই বলে থাকি আর কি তো দেখো এই টেবিলটাও মনে রাখতে হবে নিজেই পিএসসি বা এসএসসি এখন আমি আগে বলবো এসএসসির কোশ্চেনগুলো করো কারণ যেহেতু এসএসসি প্রতি বছর হচ্ছে ওটার জন্য পিপারেশ নাও যেটা বেরোচ্ছে সেটা আগে লাগাও পরে চিন্তা করবে স্টেট গভর্নমেন্টে পিএসসি কবে বেরোবে বেরোলে তো হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাওয়া যাবে সেই নিয়ে সমস্যা নেই ঠিক আছে তো দেখো এবার হচ্ছে এজ অফ লোডিং এজ অফ লোডিং যদি সাত দিন হয় আঠাশ দিন হয় আর এক বছর হয় তার জন্য প্রিপ কোফিসিয়েন্ট কত প্রিপ কোফিসিয়েন্ট মানেই হচ্ছে ফাইভ আচ্ছা এগুলো দেখো কীরকম লাগছে না টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ওয়ান কেন লাগছে আর কি তো আমি মনে বলবো যে এইভাবে মনে রাখো বাইশ ষোলো এগারো ঠিক আছে ক্রিপ কোফিশিয়ান কত এদিকের ভ্যালুগুলো তো আমাকে মনে থেকে গেছে আর কি সাত দিন আঠাশ দিন আর এক বছর আর ক্রিপ কোফিশিয়ান কত বললাম বাইশ ষোলো এগারো ঠিক আছে সাধারণত আমাদের এটা হচ্ছে হিউম্যান ব্রেনের নেচার আমাদের হিউম্যান ব্রেন পয়েন্ট দিয়ে কোনো ভ্যালু কিন্তু মনে রাখতে পারে না এটা আমি নিজের এক্সপিরিয়েন্সেও বলছি আরসিসিতে তারপর তোমার যখন আমরা ইয়ে পড়বো তোমার হাইওয়ে ইঞ্জিনিয়ারিং সেখানেও দেখবে প্রচুর ভ্যালু আছে পয়েন্ট দিয়ে মনে রাখা যাচ্ছে না এরকম কিছু ট্রিক্স বলে বলে দেব ঠিক আছে সেভাবে মনে রাখবে আমি এভাবে মনে রেখেছি পরীক্ষা হলে অ্যাপ্লাইও করতে পেরেছি তোমরাও এভাবে মনে রাখো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে তাহলে ক্রিপ কোভিচের ভ্যালুগুলো কি হলো বাইশ ষোলো এগারো আর এটা জেনে রাখলাম ইঞ্জিনিয়ারিংটা যে ফান্ডা হচ্ছে ভেতরে একটা পয়েন্ট আছে বাইশ মানে টু পয়েন্ট টু ষোলো মানে ওয়ান পয়েন্ট সিক্স আর এগারো মানে ওয়ান পয়েন্ট ওয়ান তো আমাকে বললো যে স্যার এটা কি আপনার পেটের থেকে আপনি বের করছেন মানে আপনার মনের জিনিস নাকি এটা বইটা ওই কোথাও লেখা যে দেখান দেখি তো দেখো ভাই এটা দেখো সিক্স পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান ক্লজে লেখা আছে সাত দিন আঠাশ দিন আর এক বছর ভ্যালুগুলো কত হয় ভ্যালুগুলো হয় টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সিক্স আর ওয়ান পয়েন্ট ওয়ান আমার কথায় বাইশ ষোলো এগারো ঠিক আছে এই হচ্ছে আমার আজকের ক্লাস শেষ হলো এই মোটামুটি বেসিকে এই ক্লাস আমরা নেক্সট ভিডিওতে আমরা তোমার যেটা লিমিস্টেড মেথড আছে লিমিস্টেড মেথডে আমার মনে হয় দুটো আমার ভিডিও লাগবে আর কি লিমিস্টেড মেথড টোটাল কমপ্লিট করতে ঠিক আছে এরপরে আমরা লিমিস্টেড মেথড সম্বন্ধে জানবো আর ঠিক আছে লিমিস্টেড মেথড জানবো আর এর যে গুপ্তার কোশ্চেনগুলো আছে এ কোশ্চেনগুলো আমি দেখি তোমাদের কিভাবে অ্যারেঞ্জ করতে পারি নেক্সট ক্লাস সেইভাবে লাইভ ক্লাসের মাধ্যমে বা হোক ইউটিউব ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো আমাদের অলরেডি ব্যাচে সবে মাত্র আরসিসি ডিজাইন শুরু হয়েছে তোমরা যদি আরসিসি ডিজাইনের ক্লাস আমাদের সাথে করতে চাও আমাদের ব্যাচ জয়েন করতে পারো প্রতি রোববার বিকেল সাতটা থেকে হয় আর কি তো গুগল মিট অ্যাপের সাহায্যে এছাড়াও মাসে টোটাল ছটা ক্লাস হয় তার অনেক সে ব্যাচের ব্যাপার আলাদা এটা ইউটিউব ক্লাসে তোমরা আশা করি এই ক্লাস করে তোমাদের ভালো লেগেছে এভাবে পড়তে থাকো আমি নেক্সট ক্লাসে তোমাদের লিমিস্টেড মেথডের বেসিক পড়াবো আর এখানেও একটা দুটো ছোট জায়গা বাকি থেকে গেল ঠিক আছে ও একটা ক্রস সেকশনের মাধ্যমে দেখানো যায় ওটা আমি এর পরের ক্লাসেই দেখিয়ে দেবো ভালো করে থাকো সুস্থ থাকো এবং পড়াশুনো করো